পড়ানো শুরুর আগে বলে রাখি, পরের মঙ্গলবার ভালো করে শুনবে, দশটা থেকে ইউনিট ওয়ান আর ইউনিট টু পরীক্ষা নেব। ইউনিট ওয়ান অ্যান্ড ইউনিট টু, ইলেকট্রোস্ট্যাটিক্স, ইলেকট্রিক পোটেনশিয়াল, ক্যাপাসিটার ক্যাপাসিটেন্স, ওহমস ল, কেভিল কেসিএল আর এই পাওয়ারের চ্যাপ্টারটা ভালো করে, যেগুলো খাতায় হয়েছে ভালো করে সেগুলো এই সপ্তাহের মধ্যে যে করে হোক প্র্যাকটিস করবে। অ্যান্ড হিউজ অ্যামাউন্ট অফ প্র্যাকটিস দরকার। সার্কিট প্রবলেম তোমরা অনেকে নেগলেক্ট করেছো, যার জন্য তোমরা নিজেরা সাফার করবে কিন্তু। সো এই সপ্তাহের মধ্যে যে করে হোক সার্কিটগুলোকে আবার ঠিক করো। পরের মঙ্গলবার ইউনিট ওয়ান অ্যান্ড ইউনিট টু সিরিয়াসলি পড়ে আসবে। প্র্যাকটিস আবার বন্ধ রয়েছে, কেন কোন আনন্দে বন্ধ রয়েছে আমি জানি না। আচ্ছা, সো আগের দিনের পড়াটা ছোট্ট করে আমি একটু বলে রাখছি। সেটা হচ্ছে সেই চ্যাপ্টারে আমরা পড়েছিলাম ইলেকট্রিক পোটেনশিয়ালের চ্যাপ্টারে, যে কার্য মানে ওয়ার্ক ডান ইজ ইকুয়ালস টু হচ্ছে আধান ইনটু বিভব প্রভেদ। আধানকে আমরা লিখতে পারি কারেন্ট ইনটু টাইম, সেটাকে যদি এখানটায় বসিয়ে দিই তাহলে ডাব্লিউ ইজ ইকুয়ালস টু চলে আসছে আইটি ইনটু ভি, বা লিখতে পারি ভি আইটি, তাই তো? তাহলে ডাব্লিউ ইজ ইকুয়ালস টু আসছে ভি আইটি। কার্য হচ্ছে একরকমের এনার্জি, তো আমি এটাকে ইও লিখতে পারতাম, রাইট? এবার আমরা পাওয়ার মানে ক্ষমতা, ক্ষমতা মানে কি জানি? পাওয়ার মানে হচ্ছে সম্পাদিত কার্য প্রতি একক সময়ে সম্পাদিত কার্য, রাইট? তো সম্পাদিত কার্যের মান যদি ভিআইটি হয় তাকে টি দিয়ে ডিভাইড করলে আমরা কি পেয়ে যাচ্ছিলাম? ভি ইনটু আই। সো আমি মনে রাখতে বলেছিলাম যখন কোনো একটা সার্কিটে কোনো একটা এলিমেন্টের মধ্যে দিয়ে এলিমেন্টটা যা খুশি হতে পারে সেই এলিমেন্টের অ্যাক্রসে যদি ভি ভোল্ট পোটেনশিয়াল ড্রপ হয় আর যদি তার মধ্যে দিয়ে আই কারেন্ট পাস করে তাহলে ওই এলিমেন্টের অ্যাক্রসে পাওয়ার ড্রপ বা পাওয়ার ডিসিপিয়েশন বা পাওয়ার কনজাম্পশন কত হয়? ভোল্টেজ ইনটু কারেন্ট, মানে ভোল্ট মানে হচ্ছে, ভোল্টেজ মানে হচ্ছে অ্যাকচুয়ালি বিভব প্রভেদটা, ঠিক আছে? যদি আমি এরকম একটা সার্কিটের পোর্শন আঁকি যেখানে একটা রেজিস্টার রয়েছে যার মধ্যে দিয়ে আই কারেন্ট পাস করছে আর যার অ্যাক্রসে ভি ভোল্টেজ ড্রপ খাচ্ছে, ঠিক আছে, তাহলে এর অ্যাক্রসে পাওয়ার কত হবে? পাওয়ার ইজ ইকুয়ালস টু হবে হচ্ছে বিভব প্রভেদ ইনটু কারেন্ট, বিভব প্রভেদ ইনটু কারেন্ট। এটা একটা গেল। সেকেন্ডলি আমি তোমাদেরকে বলেছিলাম, আচ্ছা তোমরা ওহমস ল থেকে জানো যে ভি ইজ ইকুয়ালস টু আই আর, তাই তো? তো এই ভি এর জায়গায় যদি আমরা আই আর বসিয়ে দিই তাহলে কী হয়ে যাবে? আই আর ইনটু আই, আই ইনটু আই মানে কী হয়ে যাবে? আই স্কোয়ার ইনটু আর। তাহলে পাওয়ারের একটা এক্সপ্রেশন হচ্ছে ভি আই, আরেকটা এক্সপ্রেশন হচ্ছে আই স্কোয়ার আর। আরেকটা এক্সপ্রেশন কী হতে পারে? আমরা জানি যে আই মানে হচ্ছে ভি বাই আর, তো যদি এখানে বসিয়ে দেয় ভি বাই আর তার হোল স্কোয়ার ইনটু আর মানে কী হয়ে যাবে? এটা ভি স্কোয়ার বাই আর স্কোয়ার ইনটু আর, একটা আর একটা আর কেটে যাবে, তাহলে কী পড়ে থাকবে? ভি স্কোয়ার বাই আর। সো আই ক্যান সে যে পাওয়ারের আমি তিনটে ফর্মুলা পেয়েছিলাম, ভি ইনটু আই, আই স্কোয়ার ইনটু আর অ্যান্ড ভি স্কোয়ার বাই আর। যখন যে প্যারামিটারটা তোমাদের জানা থাকবে তোমরা তখন সেটা রেসপেক্টেই করতে পারো অ্যান্ড চয়েস ইজ কমপ্লিটলি ইয়োর্স, তুমি যেটা খুশি করতে পারো। এখানে কোনো কেউ বলে দেওয়ার কেউ নেই যে এটা করলি না কেন, ওটা করলি না কেন, এই এক্সপ্রেশনটা ওই এক্সপ্রেশনটা একই ব্যাপার হবে। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে তোমাদেরকে আগের দিন আমি সর্বোচ্চ ক্ষমতার মান বার করেছিলাম, ম্যাক্সিমাম পাওয়ার হয়ে গেছিল আই গেস, তাই তো? ওটা হয়ে গেছিল। ওকে, সো আজকে আমরা কিছু সার্কিট প্রবলেম সলভ করতে পারবো যেহেতু আমরা আগের দিন শিখেছি। আচ্ছা, তার আগে আমাদের কিছু ইউনিটস শিখতে হবে, ঠিক আছে? তো হেডিং দাও আজকে, লেখো বৈদ্যুতিক কার্য ও বৈদ্যুতিক শক্তির বিভিন্ন একক। বৈদ্যুতিক কার্য ও বৈদ্যুতিক শক্তির বিভিন্ন একক মানে ইলেকট্রিক্যাল যে এনার্জি আর ইলেকট্রিক্যাল, ইলেকট্রিক্যাল ওয়ার্ক ডান আর ইলেকট্রিক্যাল পাওয়ারের যে ইউনিটগুলো হয়, ঠিক আছে, ইলেকট্রিক্যাল পাওয়ার হচ্ছে ইলেকট্রিক্যাল ওয়ার্ক। ওকে,
সো প্রথমেই আমরা যেটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে নাম্বার ওয়ান জুল, ফার্স্ট ইউনিট জুল। ওকে জুল, সো কোথা থেকে আসে এই জিনিসটা, এই ইউনিটটা আসছে কোত্থেকে? ইউনিটটা আসছে হচ্ছে এখান থেকে, ওয়েট আমি আগের দিন বলেছিলাম যে পাওয়ার ইজ ইকুয়ালস টু হচ্ছে এনার্জি বাই টাইম, তাই তো? তাহলে এনার্জি ইজ ইকুয়ালস টু কী হবে বা ওয়ার্ক ডান ইজ ইকুয়ালস টু কী হবে? পাওয়ার ইনটু টাইম। পাওয়ারের একক আমি তোমাদেরকে কী বলেছিলাম, পাওয়ারের একক বেরিয়েছিল হচ্ছে ওয়াট, ও WATT, আর শর্টে লিখলে ডাব্লিউ, ক্যাপিটাল ডাব্লিউ। আর টাইমের একক তো তোমরা জানো, সেকেন্ড। সো আর কার্য বা এনার্জির একক কী হয়? এনার্জির একক হয় হচ্ছে জুল। সো ফ্রম দিস আই ক্যান সে দ্যাট জুল ইজ ইকুয়ালস টু হচ্ছে ওয়াট ইনটু সেকেন্ড। এটা কিন্তু ওয়াট, ওয়ার্ক নয় কিন্তু এটা, হ্যাঁ এটা হচ্ছে ওয়াট যেটা পাওয়ারের একক। সো লিখে রাখো জুল ইজ ইকুয়ালস টু হচ্ছে ওয়াট ইনটু সেকেন্ড। দাদা কথা কেটে কেটে আসছে, সবারই কি কথা কাটছে? সবারই কথা কাটছে? না ঋষিকা একবার তুমি রিজয়েন করো। ঋষিকাই তো বললো, রাইট। সো জুল ইজ ইকুয়ালস টু হচ্ছে ওয়াট ইনটু সেকেন্ড। কখনো কিন্তু এই ডাব্লু আর ওই ডাব্লুটার মধ্যে গুলিয়ে ফেলো না। দিস ডাব্লু ইজ রিপ্রেজেন্টিং ওয়ার্ক অ্যান্ড দিস ডাব্লু ইজ অ্যাকচুয়ালি দ্য ইউনিট অফ পাওয়ার, মানে যেটাকে আমরা বলি ওয়াট, দুটো কিন্তু আলাদা। তাহলে এখান থেকে এটা তো আমরা বলতেই পারি যে ওয়ান জুল ইজ ইকুয়ালস টু হচ্ছে ওয়ান ওয়াট ইনটু ওয়ান সেকেন্ড, এটা যেন আমরা না ভুলি, ঠিক আছে? আর ওয়ান ওয়াট মানে কি? ওয়ান ওয়াট মানে হচ্ছে ওয়ান জুল পার ওয়ান সেকেন্ড, এই দুটো যেন আমরা না ভুলি, আমাদের মনে রাখতেই হবে এটা, ঠিক আছে? তো লেখো এবার ওয়ান জুলের সংজ্ঞা, ওয়ান জুলের সংজ্ঞা লেখো, ওয়ান জুলের সংজ্ঞা লেখো। ওয়ান ওয়াট মানে ওয়ান ডাব্লিউ, ওয়ান ওয়াট ক্ষমতা বিশিষ্ট, ওয়ান ওয়াট ক্ষমতা বিশিষ্ট তড়িৎ যন্ত্রের 1 সেকেন্ডে কৃতকার্য, 1 সেকেন্ডে কৃতকার্য বা ব্যয়িত শক্তিকে ওয়ান জুল বলা হয়। কী বললাম তাহলে? ওয়ান ওয়াট ক্ষমতা বিশিষ্ট তড়িৎ যন্ত্রের 1 সেকেন্ডে কৃতকার্য বা ব্যয়িত শক্তিকে ওয়ান জুল বলা হয়, ওয়ান জুল বলা হয়। ঠিক আছে, আচ্ছা নেক্সট নেক্সট ইউনিট, এটা তোমরা দেখেছো, নাম্বার টু। ওয়াট ঘন্টা, ঠিক আছে? ওয়াট ঘন্টা ইংলিশে বলে ওয়াট আওয়ার, ওয়াট আওয়ার, ওকে? শর্টে কী বলা হয়? ডাব্লু ডট। আওয়ারকে শর্টে কী বলে জানো তো? আওয়ার হচ্ছে সময়ের একক আমরা জানি। সেকেন্ডকে শর্টে কী বলা হয়? সেকেন্ডকে শর্টে কী বলে? এস বলে। আওয়ারকে শর্টে এইচও বলা হয়, HRও বলা হয়, বাট উই শুড সে এইচ, HRটা উচিত নয়, ওকে? সো ডাব্লু ডট এইচ, এটা হচ্ছে ওয়াট আওয়ারের সিম্বলিক রিপ্রেজেন্টেশন। আচ্ছা ওয়াট ঘন্টাটা কেন এলো আবার? কারণ দেখো আমরা জানি পাওয়ার ইজ ইকুয়ালস টু হচ্ছে ওয়ার্ক ডান বাই এনার্জি বাই টাইম। সো এনার্জি ইজ ইকুয়ালস টু কী হচ্ছে? পাওয়ার ইনটু টাইম। পাওয়ারের ইউনিট তো ওয়াট, ঠিক আছে? আমি যদি বলি ওয়ান ওয়াট, ওয়ান ওয়াট, এবার টাইমটাকে ধরো আমরা ধরে নিলাম 1 সেকেন্ড না ধরে ওয়ান আওয়ার, তাতে কি কোনো অপরাধ আছে? না। তোমরা 1 সেকেন্ডে মেজার করো, আমি ধরো 1 ঘন্টা সময় ধরে ধরছি। যেমন ধরো এই যে গাড়ি স্পিডোমিটার, সব তো 1 ঘন্টার হিসেবেই হিসেব করা হয়, তাই না? তো এটা কী হয়ে যাবে? ওয়ান ওয়াট ইনটু ওয়ান আওয়ার মানে হয়ে যাবে ওয়ান ওয়াট আওয়ার। এটা হচ্ছে
শক্তির একটা নতুন একক। যদি আমি বার করতে বলি যে এটার সঙ্গে জুলের সম্পর্ক কি কি সম্পর্ক, দেখো 1 ওয়াট আওয়ার, এটা মানে হচ্ছে 1 ওয়াট ইনটু 1 আওয়ার, রাইট? আর 1 আওয়ারকে আমরা লিখতে পারি কি 3600 সেকেন্ড। তো 3600 ইনটু 1 করলে কি হয়ে যাবে, 3600 ওয়াট সেকেন্ড। আর ওয়াট সেকেন্ড বানিয়ে আমরা কি জানি, জুল। তাহলে এটা চলে আসছে 3600 জুল, তার মানে 1 ওয়াট আওয়ারটাই হচ্ছে 3600 জুল। ইজ দেয়ার এনি কনফিউশন? তাহলে একটা একক আমরা আগে থেকেই জানি শক্তির, সেটা হচ্ছে জুল। আজকে একটা নতুন পড়লাম, সেটা হচ্ছে ওয়াট আওয়ার। আর 1 ওয়াট আওয়ার মানে হচ্ছে 3600 জুল। সংজ্ঞাটা কী হবে, আগেরটাই বলেছিলাম যে 1 ওয়াট ক্ষমতা বিশিষ্ট, এই যে জুলের যে সংজ্ঞাটা বললাম, 1 ওয়াট ক্ষমতা বিশিষ্ট তড়িৎ যন্ত্রের 1 সেকেন্ডে কৃতকার্য বা ব্যয়িত শক্তিকে 1 জুল বলা হয়। এখানে পার্থক্যটা কী হবে, ওটা ছিল 1 সেকেন্ডে, এটা জাস্ট হয়ে যাবে 1 ঘন্টায়, মানে 1 আওয়ারে। তো কী হবে, সংজ্ঞাটা লেখো, ওয়াট আওয়ারের সংজ্ঞা লেখো, 1 ওয়াট আওয়ারের সংজ্ঞা লেখো। ওয়াট আওয়ার কী করে লেখে, W.H, ক্যাপিটাল W, স্মল এইচ, ওকে? তো লেখো 1 ওয়াট ক্ষমতা বিশিষ্ট, 1 ওয়াট ক্ষমতা বিশিষ্ট তড়িৎ যন্ত্রের 1 আওয়ারে, 1 আওয়ারে কৃতকার্য বা ব্যয়িত তড়িৎ শক্তির পরিমাণকে, কৃতকার্য বা ব্যয়িত তড়িৎ শক্তির পরিমাণকে 1 ওয়াট আওয়ার বলা হয়, 1 ওয়াট আওয়ার বলা হয়, 1 ওয়াট আওয়ার বলা হয়। আচ্ছা একটা জিনিস আমাকে তোমরা বলো, বাড়িতে যখন এই যে মেজারমেন্ট হয়, কি বলবো, মানে এই যে আমাদের বাড়িতে ইলেকট্রিক সাপ্লাই থেকে লোক আসে, WBCDCL বা CESC যাই থাকুক না কেন, এই যে বাড়িতে এসে আমাদের মিটার রিডিং নেয়, হ্যাঁ, বা যদি কারুর বাড়িতে লোকাল জেনারেটারের মিটার থাকে, তো দেখবে ওরা একটা ইউনিট ক্যালকুলেট করে। দে আর অ্যাকচুয়ালি ক্যালকুলেটিং, আই মিন দে আর অ্যাকচুয়ালি মেজারিং দ্য এনার্জি, রাইট? কতটা শক্তি ব্যয়িত হয়েছে তোমার ঘরে, ওরা তো সেটাই বার করছে। দে আর নট ক্যালকুলেটিং পাওয়ার, ওরা কিন্তু পাওয়ার বার করছে না, ওরা এনার্জি ক্যালকুলেট করছে। তো আমি তোমাদেরকে জিজ্ঞেস করছি, তোমাদের কী মনে হয়, এই যে দুখানে একক তোমাদেরকে লিখিয়েছে, একটা জুল একটা ওয়াট আওয়ার, কোন ইউনিটটা ওরা ইউজ করে? ওকে, সি, ব্যাপারটা হচ্ছে, আচ্ছা ঠিক আছে, তোমরা তা ওই যে বাড়িতে যে বাল্বগুলো থাকে না, ওই বাল্বগুলো রিডিং পড়েছো কখনো? ওই বাল্বগুলো রিডিং থাকে হচ্ছে 220 ভোল্ট, 100 ওয়াট, রাইট? দেখেছো তো এরকম? আচ্ছা 1 ওয়াট মানে কি, 1 ওয়াট মানে যে 1 সেকেন্ডে 1 জুল এনার্জি ট্রান্সফার করে দেয়, বা কি বলবো, মানে ডেসিপেট করে, 1 সেকেন্ডের ব্যাপার এটা, তাই তো? তো একটা পুচকে বাল্ব, তার পাওয়ার রেটিং 100 ওয়াট। তা তোমাদের কি মনে হয় না যে তোমাদের বাড়িতে কত ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস চলে, টিভি, ফ্রিজ, কারো কখনো এসি গরমকালে, কখন ওই যে ফ্যানগুলো যে চলে 60 ওয়াট, এ তো অনেক পাওয়ার কনজিউম করে। তো তার রেসপেক্টে ওয়াট আওয়ারটা একটু বেশি বাচ্চা বাচ্চা ব্যাপার হয়ে যাচ্ছে না? সেজন্য আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে কিলো ওয়াট আওয়ার, শুধু ওয়াট আওয়ার নয়, ওকে? উই ইউজ কিলো ওয়াট আওয়ার, বুঝতে পারলে? সো লেখো থার্ড ইউনিট, কিলো ওয়াট আওয়ার। তিন নম্বর, কিলোওয়াট আওয়ার, স্মল কে, ক্যাপিটাল W.H, ওকে? কিলোওয়াট আওয়ার লিখে রাখো সবাই, কারণ বাড়িতে যে ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সগুলো ইউজ করা হয় অনেকটাই পাওয়ার কনজিউম করে, সেই জন্য ওয়াট আওয়ারটা ওই জন্য খুব বাচ্চা বাচ্চা হয়ে যাচ্ছে। কিলোওয়াট আওয়ার বা কিলোওয়াট ঘন্টা লিখে রাখতে পারো চাইলে তোমরা, কিলোওয়াট আওয়ার বা কিলোওয়াট ঘন্টা।
এবার তোমরা জানো কিনা জানি না, জানো অবশ্যই ছোটবেলায় পড়েছিলে, এই কিলোওয়াট আওয়ারের আরেকটা নাম আছে, কেউ বলতে পারবে কি নাম? ছোটবেলায় পড়েছিলে বোর্ড অফ ট্রেড। বিওটি, ভেরি গুড, বোর্ড অফ ট্রেড ইউনিট, ঠিক আছে, বিওটি, বোর্ড অফ ট্রেড ইউনিট, কিলোওয়াট আওয়ারের আরেকটা নাম। বিওটি ইউনিট। আচ্ছা, এবার তোমাদেরকে যদি বলা হয় এই কিলোওয়াট আওয়ারের সঙ্গে বা এই বিওটি ইউনিটের সঙ্গে জুলের রিলেশন তোমরা দেখাও, তাহলে কী হবে ব্যাপারটা? তাহলে 1 বিওটি ইউনিট মানে 1 কিলোওয়াট আওয়ার মানে হচ্ছে 1 কিলোওয়াট ইন্টু 1 আওয়ার, রাইট? আচ্ছা, কিলোওয়াটকে যদি আমরা ওয়াটে লেখার চেষ্টা করি তাহলে কী হয়ে যাবে ওটা? 10 টু দি পাওয়ার 3 ওয়াট। আর আওয়ারকে যদি আমরা সেকেন্ডে লিখি তাহলে কী হয়ে যাবে? 3600 সেকেন্ড। তো বেসিক্যালি এটা কী হয়ে যাচ্ছে? 3600 × 10 টু দি পাওয়ার 3 ওয়াট সেকেন্ড। ওকে, সো 10 টু দি পাওয়ার। আচ্ছা রাহুল, তুমি রয়েছো তো? হ্যাঁ দাদা, ওকে, তো তোমাকে মঙ্গলবার আসতে হবে না, ঠিক আছে, মানে নেক্সট মঙ্গলবারে কথা বলছি, এদিনকে পরীক্ষা নেব, তোমাকে আসতে হবে না ওদিনকে। আচ্ছা, মাল্টিপ্লাই করলাম তাহলে এটা হয়ে যাচ্ছে কত? 3600 × 10 টু দি পাওয়ার 3 ওয়াট সেকেন্ডটা কী হয়ে যাবে? এটা হয়ে যাবে জুল, ওয়াট সেকেন্ডটা হয়ে যাবে জুল। আর হ্যাভিং সেড দ্যাট, আমি জানি না তোমার আগে তোমার কী কী চ্যাপ্টার্স হয়েছে, তোমার যদি আগের প্রবলেম মানে কোনো চ্যাপ্টার থেকে কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই সেটা আমাকে জানাবে, ঠিক আছে? তুমি আমাকে মেসেজ করে রাখবে, আমি তোমাকে রাত্রিবেলার দিকে মিটিংয়ে জয়েন করে দেখিয়ে দেবো ওগুলো এক্সট্রা টাইমে। ঠিক আছে দাদা। ওকে, সো 3600 × 10 টু দি পাওয়ার 3 জুল, বা আমরা এভাবে লিখতে পারি যে 3.6 × 10 টু দি পাওয়ার 6 জুল। তাহলে 1 বিওটি ইউনিট বা 1 কিলোওয়াট আওয়ার মানে হচ্ছে 3.6 × 10 টু দি পাওয়ার 6 জুল। দ্যাটস দ্য রিলেশন বিটুইন কিলোওয়াট আওয়ার অ্যান্ড জুল। এত অবধি কারো কোনো ডাউট আছে কি না আমাকে বলো। ওকে, তোমাদের একটা সুন্দর প্রবলেম দিচ্ছি আমি করতে, তোমরা করে দাও, এইচএসে এসছে এটা। ওয়েট, সবসময় জানবে আমাদের বাড়ি, বাড়ির যে ইলেকট্রিসিটি বিওটি ইউনিটে মানে ক্যালকুলেট করা হয়, মেজার করা হয়। পড়ো সবাই অঙ্কটা কী বলেছে, প্রত্যেকে পড়ো, নিজেরা করবে, হ্যাঁ কিছু দেখবে না, না পারলে আমি করিয়ে দেবো। আচ্ছা, কী বলেছে? বলেছে একটি বাড়িতে 10টি 40 ওয়াটের বাতি বাল্বগুলো, 5টি 80 ওয়াটের পাখা মানে ফ্যান, আর 1টা 80 ওয়াটের টিভি দৈনিক 6 ঘন্টা করে চলে। একটা মিনিট, ওয়েট ওয়েট ওয়েট, তো কি বলছিলাম, ইয়া, একটি বাড়িতে 10টি 40 ওয়াটের বাতি, ওকে ওকে ওকে, 10টা 40 ওয়াটের বাল্ব রয়েছে, ভালো, আর 5টা 80 ওয়াটের ফ্যান রয়েছে, আর 1টা 80 ওয়াটের টিভি রয়েছে। বেশ, একদম শিশু অঙ্ক এগুলো, ঠিক আছে। কত ঘন্টা চালানো হচ্ছে? টাইমটা হচ্ছে 6 ঘন্টা, 6 ঘন্টা চালানো হচ্ছে। সো আইড লাইক টু আস্ক এনি ওয়ান, তোমরা আমাকে বলো
এই যে তিনখানা প্যারামিটার দিয়েছে না, 40 ওয়াট, 80 ওয়াট, 80 ওয়াট, আমার শুধু এটা জানতে ইচ্ছা করছে এগুলো কি দিয়েছে, এনার্জি দিয়েছে না পাওয়ার দিয়েছে? প্রত্যেকে রেসপন্স করো, এনার্জি দিয়েছে না পাওয়ার দিয়েছে? এনার্জি বৈশালী, পাওয়ার, আচ্ছা পাওয়ার, 1 মিনিট, বৈশালী কি বলে? এনার্জি, তাই তো? আচ্ছা সুভমিতা কি বলছো? না পাওয়ার। পাওয়ার বলেছি, আচ্ছা এনার্জি কি বললে? পাওয়ার বললাম তো আমি, বললাম আচ্ছা ঋষিকা বলে, ঋষা বলেছে এনার্জি, আর কে বলছো এনার্জি বলো? এনার্জি, আচ্ছা আর পাওয়ার কে কে মনে আচ্ছা করো? শক্তি ভাই কি পাওয়ার কে কে মনে করো? পাওয়ার, দেখো ভালো করে বুঝবে সবাই, হোয়াট ইজ নট অ্যান ইউনিট অফ এনার্জি? এনার্জির ইউনিট হচ্ছে জুল, নইলে ওয়াট আওয়ার, নইলে ওয়াট মানে কিলো ওয়াট আওয়ার। জুল মানে তো অ্যাকচুয়ালি ওয়াট সেকেন্ড, তো শুধু ওয়াটটা কখনোই এনার্জি ইউনিট নয়, ঠিক আছে? ওয়াটের সঙ্গে টাইম মাল্টিপ্লাই করলে তবে সেটা এনার্জি এনার্জি হয়ে যাচ্ছে। শুধু ওয়াট যদি হয় তাহলে ওটা পাওয়ারের ইউনিট। তাহলে এখানে যে কটা দেওয়া আছে, 40 ওয়াট, 80 ওয়াট, 80 ওয়াট, সব এগুলো পাওয়ার দেওয়া আছে, নট এনার্জিস। ক্লিয়ার? এখন আমাদের কাকে বার করতে হবে যে এরা কত পাওয়ার কনজিউম করছে, বিকজ আমাদের কাছে টাইম দেওয়া রয়েছে। তো একটা বাল্ব 40 ওয়াটের, তাই তো? তো 40 ওয়াট মানেটা কি? হোয়াট ডু ইউ মিন বাই 40 ওয়াট? 40 ওয়াট মানে হচ্ছে 1 সেকেন্ডে 40 জুল এনার্জি কনজিউম করছে বা পাওয়ার কনজিউম করছে। না না, সরি 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 সরি, 40 ওয়াট, রাইট? তো 40 ওয়াট মানে হচ্ছে, ফর্টি ওয়াট মিন্স 40 জুল পার সেকেন্ড। সো 1 সেকেন্ডে 40 জুল এনার্জি কনজিউম করছে, ভালো কথা। এখন আমার বক্তব্য হলো, তাহলে এখান থেকে আমি কি এটা বলতে পারি যে টাইম কত দেওয়া আছে আমার কাছে? টাইম দেওয়া আছে 6 আওয়ার। তাহলে এই প্রত্যেকটা বাল্ব কত এনার্জি কনজিউম করছে? 40 × 6, ইউনিটটা কিসে চলে গেলো জানো? ইউনিটটা চলে গেলো ওয়াট আওয়ারে। এবার ওয়াট আওয়ারে তো নিলে হবে না, কারণ আমাকে তো বিওটি ইউনিট, আচ্ছা মাসিক শক্তি ব্যয়, তাহলে ঠিক আছে ওয়াট আওয়ারই বার করছি। ওয়াট আওয়ার এটা হচ্ছে একটা বাল্বের জন্য বেরোলো, কিন্তু আমাদের এখানে 10টা বাল্ব রয়েছে, তো আমাকে এটা 10টা বাল্বের জন্য বার করতে হবে। 10টা বাল্বের জন্য যদি বার করি তাহলে 10 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তো 10 দিয়ে মাল্টিপ্লাই করলে কী চলে আসছে? এটা 40 × 10 মানে 400, তার সঙ্গে আরও 6 মাল্টিপ্লাই করলে এটা চলে আসছে 2400, রাইট? সো 2400 ইউনিট কী লিখবো আমি? ওয়াট আওয়ার, ওয়াট আওয়ার। আর যদি তোমাদের ইচ্ছা হয় কিলো ওয়াট আওয়ারে লিখতে, তাহলে কী হবে? 2.4 কিলোওয়াট আওয়ার। জাস্ট পয়েন্টটাকে 2 ঘর সরিয়ে দিলাম, 3 ঘর সরিয়ে দিলাম, আর কিচ্ছু না। আচ্ছা বেটার কথা বলছি, 80 ওয়াটের পাখা রয়েছে, কতগুলো? 5টা ফ্যান রয়েছে 80 ওয়াটের, এনার্জি কত হবে? অলওয়েজ পাওয়ার ইন্টু টাইম করলে এনার্জি পাই আমরা, পাওয়ার হচ্ছে 80 ওয়াট, টাইম হচ্ছে 6 আওয়ার, করলে কত আসছে? 480 ওয়াট, 480 ওয়াট আওয়ার, কিন্তু সেটা একটা ফ্যানের জন্য, 5টা ফ্যান রয়েছে তাই 5 মাল্টিপ্লাই করতে হবে, করলে কত আসবে? চলে আসবে এটা আবার, ওটাও 2400 ওয়াট আওয়ার আসছে, 2400 ওয়াট আওয়ার, ঠিক আছে? সো এগেন উই ক্যান কনভার্ট ইট ইন্টু কিলো ওয়াট আওয়ার, মানে 2.4 কিলো ওয়াট আওয়ার। লাস্ট হচ্ছে একটা টিভি রয়েছে 80 ওয়াট, একটাই টিভি, এনার্জি কত হবে? 80 ওয়াট ইন্টু কতক্ষণ চলছে? 6 ঘন্টা, তাহলে কত হয়ে যাবে? 480 ওয়াট আওয়ার। আর কিলো ওয়াট আওয়ারে কত হবে? 0.48 কিলোওয়াট আওয়ার। ক্লিয়ার? সো আমাদের জিজ্ঞেস করেছে যে 30 দিনের মাসে ওই বাড়ির মাসিক শক্তি ব্যয় কত। তাহলে প্রথম প্রশ্ন আমাকে যেটা বুঝতে হবে, যেটা হচ্ছে একদিনের ক্যালকুলেশন, তাহলে একদিনে কত হচ্ছে? ডেইলি, ডেইলি মোট এনার্জি কত হচ্ছে? 2.4 প্লাস 2.4 প্লাস 0.48 হচ্ছে হচ্ছে গিয়ে 5.28 কিলোওয়াট সামথিং, কিলোওয়াট আওয়ার, 5.28 কিলোওয়াট আওয়ার, এটা হচ্ছে একদিনের। তাহলে মান্থলি কত হবে? মানে 30 দিন বলেছে না, তো জাস্ট এটাকে 30 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, তো 5.28
ইন্টু 30, এত কিলোওয়াট আওয়ার। তো তোমরা ক্যাসিও দেখো তো, 5.28 ইন্টু 30 করলে কত আসে? 5.28 ইন্টু 30 করলে কত আসছে দেখো, 8.4। বলছি সব কটাকে আগে আগে যোগ করে নিয়ে শেষে 30 ইনটু 6 করলে হয় না? একটা মিনিট। হ্যাঁ, কি বলছো এবার বলো। আমি করেছিলাম হচ্ছে মানে 10 ইনটু 40 করে প্লাস 5 ইনটু 80 প্লাস 1 ইনটু 80 করে যেটা এসেছিল সেটার সঙ্গে 6 ইনটু একই তো 30 করে ব্যাপার, একই তো ব্যাপার। অ্যান্সারটা অন্য এসছে। হ্যাঁ, হ্যাঁ, অ্যান্সারটা অন্য এসছে। কখনো অ্যান্সার আলাদা আসতে পারে? তুমি কিসে বার করেছো, জুলে বার করেছো? তুমি বলছো যে আমি কি করছি, আমি প্রথমে এইদের মোট পাওয়ারটা বার করে নিচ্ছি। এটার মোট পাওয়ার কত হবে? 400 ওয়াট হবে। এটার মোট পাওয়ার কত হবে? 400 ওয়াট হবে। এটার মোট পাওয়ার কত হবে? 80 ওয়াট হবে। তো টোটাল কত আসছে? এটা আসছে 880 ওয়াট, রাইট? এবার কতক্ষণ ধরে চালানো হয়েছে? ডেইলি 6 ঘন্টা ধরে চালানো হয়েছে। তাহলে 880 ইন্টু 6, এত ওয়াট আওয়ার। 880 ইন্টু 6 করে দেখো তো কত আসছে, 5280, 5280, এত ওয়াট আওয়ার। তাহলে কিলোওয়াট আওয়ারে কত হয়ে যাবে? 5.28 কিলোওয়াট আওয়ার। আলাদা আসছে নাকি? কে হ্যাঁ, বলছিল, আমি একটা শুভমিতা বলছিল তো? ক্যালকুলেশনে ভুল করেছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বাট আমি একটা জিনিস আমি ক্যালকুলেশনে ভুল লক্ষ্য করেছি। করলাম, ওরা না কি বলছে, সবই ঠিক আছে, এই যে শক্তি ব্যয় যখন জিজ্ঞেস করছে, তোর শক্তিটাকে ওরা জুল ইউনিটে চাইছে। এক কাজ করো তো, জুলে কনভার্ট করে দাও এটাকে। কিলোওয়াট আওয়ারকে জুলে কনভার্ট করতে গেলে কি করতে হবে আমাকে? 3.6 × 10⁶ মাল্টিপ্লাই করতে হবে। তো 5.28 × 3.6 × 10⁶ মাল্টিপ্লাই করে দাও তো, কত আসছে? ওরা জুলে চাইছে অ্যান্সারটা। তারপরে আচ্ছা, এবার বলেছে বৈশালী, বিওটি ইউনিটে কত হবে? কিলোওয়াট আওয়ার যেটা, ওয়ান ওটাই বিওটি। আসছে। তাহলে হবে 158.4 বিওটি। সেম জিনিস না, ডিফারেন্স তো কিছু নেই এখানে, এটা সেম। ওরা ওটা জুলে চাইছে, তো জুলে বার করে দাও তোমরা। আচ্ছা, এটা করিয়ে দিলাম। আর একটা প্রবলেম তোমাদেরকে করতে দিচ্ছি, করো। বাড়িতে একদম হিসেব করে করে ইলেকট্রিসিটি চালাবে। আচ্ছা, আরেকটা কথা যেটা আমার জিজ্ঞেস করাটা খুব দরকার আজকে, সেটা হচ্ছে প্লিজ প্রত্যেকে রেসপন্স করবে। হ্যাঁ, পারলে চ্যাটে রেসপন্স করো, ইট উইল বি বেটার। সামনের রবিবার, মানে কামিং সানডে, যেটা বেলায় ওই একটা নাগাদ, যারা কেমিস্ট্রি পড়ো তাদেরকে বলতে হবে না, তোমারটা তো আমি জানি, বেলা একটার সময় কারুর কোনো পড়া থাকে? প্রত্যেককে জিজ্ঞেস করছি। ওকে, প্লিজ যদি কারুর থাকে এক্ষুনি বলো। না না, তিনটে ফিনটে না, একটা। ওকে, সো তোমাদের বলে রাখি, আপাতত প্ল্যান যেটা, সামনে রোববার আমরা খাওয়া দাওয়া করব। ওকে, সো বেলার দিকে তোমরা আমার বাড়ি চলে আসবে, কেউ লেট করো না, সবাই চলে আসবে। ওকে, বিজয়ার খাওয়া দাওয়াটা সামনে রোববার হবে, আর বাড়িতে সবাই বলে রাখবে যে ওদিনকে লাঞ্চ আমার এখানে হবে। এটা করো।
প্রত্যেকে অ্যান্সার দিতে হবে এটার। তাড়াতাড়ি করো। এত সময় লাগছে প্রত্যেকটা বাল্ব 60 ওয়াট করে? 6টা বাল্ব, প্রত্যেকটা 60 ওয়াট, আর চালানো হচ্ছে, 39.6 আচ্ছা দেখছি, প্রত্যেক 6টা বাল্ব, প্রত্যেকটা 60 ওয়াট করে, চালানো হচ্ছে 6 ঘন্টা করে, প্লাস দুটো ফ্যান, প্রত্যেকটা 40 ওয়াট করে, বাবা কি ফ্যান, চালানো হচ্ছে 6 ঘন্টা ধরে। তাহলে টোটাল এনার্জি কত হচ্ছে ডেইলি? 6 × 6 × 6 মানে হচ্ছে 216, 2160 ওয়াট আওয়ার, প্লাস 480 ওয়াট আওয়ার, যোগ করলে কত হচ্ছে? 2640 ওয়াট আওয়ার। তাহলে কিলোওয়াট আওয়ারে কত হয়ে যাবে? 2.64 কিলোওয়াট আওয়ার, বা এটাই হচ্ছে বিওটি, 2.64 বিওটি। তাহলে পার, 39.6 টাকা। ওকে, সো পার ডে হচ্ছে 2.64 বিওটি, ঠিক আছে। তাহলে 30 দিনে কত হবে? মান্থলি কত এনার্জি টোটাল? 2.64 × 30 করলে কত আসছে? 2.64 × 30, 79.2 বিওটি। এবার প্রত্যেকটা বিওটি ইউনিটের জন্য 50 পয়সা করে, তাহলে এত বিওটির জন্য কত হবে, কত টাকা লাগছে? দেখো, 50 পয়সা মানে হচ্ছে হাফ টাকা, মানে 0.5 যেটাকে বলা হয়, তো মাল্টিপ্লাই করলে কত চলে আসছে? 79.2 × 0.5, 39.6, এত টাকা। বুঝতে পেরেছো সবাই? কারো ডাউট আছে? আচ্ছা ঠিক আছে, একটা মিনিট। বৈশালী, 25 ওয়াট মানে কি বোঝায়? 25 ওয়াট মানে কি বোঝায়?
এক সেকেন্ডে 25 জুল ইয়েস, এনার্জি বিকজ খরচ ওয়াট করে। মানে হচ্ছে জুল পার সেকেন্ড, সো আই ক্যান রাইট 25 জুল পার সেকেন্ড, বা আমি বলতে পারি 25 জুল বাই 1 সেকেন্ড। তার মানে যে তড়িৎ যন্ত্রটার পাওয়ার রেটিং 25 ওয়াট, সেটা 1 সেকেন্ডে 25 জুল এনার্জি কনজিউম করে বা ডিসিপিয়েট করে। ভালো, দেখবে সমস্ত বাল্বের গায়ে এরকম লেখা থাকে। ২২০ ভোল্ট হাইফেন 100 ওয়াট, এটা হচ্ছে ইন্ডিয়ার রেটিং, ঠিক আছে? আর আমেরিকাতে থাকে হচ্ছে 100 ভোল্ট 100 ওয়াট সামথিং, এটা ওদের, আর আমাদের হচ্ছে 220 ভোল্ট। তো এবার আমি তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই, যে কেউ একজন আমাকে উত্তর দাও, তোমরা এটার মানে কী বুঝছো? 220 ভোল্ট 100 ওয়াট এর কথাটার মানেটা কী? 220 ভোল্ট 100 ওয়াট এই কথাটার মানেটা কী বলো? আজকে 220 স্থাপন করতে সেটা প্রতি সেকেন্ডে 800 জুল যত। বুঝতে পেরেছি, তোমার কথাটা একটু কেটে আসছিল, বাট ঠিক আছে, বুঝতে পেরেছি। 100 ওয়াট মানে হচ্ছে 100 জুল বাই 1 সেকেন্ড, তাই তো? যদি এই বাল্বটাকে 200 ভোল্ট সাপ্লাইয়ের অ্যাক্রসে লাগানো হয়, কীরমভাবে? একটা ব্যাটারি বা একটা ভোল্টেজ সোর্স যেখান থেকে 220 ভোল্ট সাপ্লাই দেওয়া হচ্ছে, তার অ্যাক্রসে যদি ব্যাটারিটাকে লাগানো হয়, তাহলে কী হবে? ব্যাটারির অ্যাক্রসে কি 220 ভোল্টটা পড়বে? সেক্ষেত্রে এই বাল্বটা 1 সেকেন্ডে 100 জুল এনার্জি কনজিউম করবে, আর কিচ্ছু না। এর মানেটা হচ্ছে পাতি কথা এটা দাঁড়াচ্ছে, ক্লিয়ার? আচ্ছা, তোমাদের কিছু সার্কিট প্রবলেম দিচ্ছি এবারে। বাল্বের এই গল্পটা মনে রেখো, কারণ আমাদের কাজে লাগবে। আগে দু একটা সার্কিট প্রবলেম দিই, তারপরে বলছি। এটা বলছে AI-EEE-তে এসছে, দ্যাটস আ ভেরি ইজি কোশ্চেন। এই কোশ্চেনটা সবাই সলভ করো দেখি। এটা সার্কিট দেওয়া রয়েছে, ঠিক আছে? আর বলে দিয়েছে প্রদর্শিত বর্তনীতে ব্যয়িত ক্ষমতা 150 ওয়াট, ঠিক আছে? ক্ষমতা মানে পাওয়ার, কত বলে দিয়েছে? 150 ওয়াট। তো তাহলে বলছে এই আর এর মান কত, এই আর রোধটার মান বার করতে বলেছে। করো দেখি সবাই, প্রত্যেকে করবে। এটা এত প্রবলেম, এত এতক্ষণ সময় লাগছে এটা বার করতে? স্যার 1.5 হবে। 1.5, বাকিটা কোথায়? 0.5, না 0.06, কি কত? 0.0625 দেখছি পাওয়ারের ফর্মুলা কি বাবা।
ভি ইন্টু আই বলতে পারো, ভি স্কোয়ার বাই আর, ইয়া ভি স্কোয়ার বাই আর বলতে পারি, বা আই স্কোয়ার ইন্টু আর বলতে পারি। এখানে আমরা কোনটা জানি, এই তিনটের মধ্যে এখানে আমরা কোনটা জানি? আমাদেরকে বার করতে বলেছে এই রোধের মানটা, তো একটা ভালো কাজ হয় না যদি আমরা এই আর ইকুইভ্যালেন্টটা বার করে নিতে পারি। বাট স্যার আমরা আর ইকুইভ্যালেন্টের ভ্যালু পাবো কী করে? এই পাওয়ারের ফর্মুলা থেকেই আমরা পাবো। কেন? বিকজ দেখো এই পুরো 15 ভোল্ট যেটা রয়েছে এটা এর অ্যাক্রসি ড্রপ খাচ্ছে। সো আমি লিখতে পারি পি ইজ ইকোয়ালস টু ভি স্কোয়ার বাই আর, তাহলে আর ইজ ইকোয়ালস টু কী হবে? ভি স্কোয়ার বাই পি। ভোল্টেজের ভ্যালুটা কত দেওয়া আছে? 15, 15 স্কোয়ার মানে 15 ইন্টু 15, আর পাওয়ার কত বলে দিয়েছে? 150 ওয়াট, তাই তো? সো যদি 5 দিয়ে কাটি এটা হয়ে যাবে 3, এটা হয়ে যাবে 30, 3, ও এটা তো বাবা রে বাবা মাথা খারাপ হয়ে গেছে, 10, সো ইট ইজ 1.5 ওয়াট, দিস ইজ 1.5 ওয়াট। এটা কোনটা এলো বলো তো? এটা হচ্ছে মানে আর ইকুইভ্যালেন্ট যেটা বেরোলো, এই পুরো রেজিস্ট্যান্সটা বেরিয়েছে। এবার তোমরা আমাকে বলো এখানে এই আর ওহম আর 2 ওহম দুটো কী কানেকশানে আছে, সিরিজ না প্যারালাল? তো প্যারালাল থাকলে এটা ফর্মুলাটা হয় না, 2 ইন্টু আর ডিভাইডেড বাই 2 প্লাস আর, এটার মানটাই তো 1.5 এসছে আমাদের, তো মাল্টিপ্লাই করে দাও ওদিকে। টু আর ইজ ইকুয়ালস টু কী আসছে? 1.5 ইন্টু 2 মানে 3, প্লাস 1.5 আর, 2 আর মাইনাস 1.5 আর করলে কত চলে আসে? 0.5 আর ইজ ইকুয়ালস টু 3, তাহলে আর ইজ ইকুয়ালস টু কী হবে? 3/0.5, 3/0.5 মানে 6 ওহম। এটা পারা গেল না? এত কঠিন অঙ্ক ছিল এই অঙ্কটা? এত কঠিন অঙ্ক ছিল? মুসলাম ওকে, তোমরা আমাকে বলো যে এই প্রত্যেকটা রেজিস্টারের অ্যাক্রসে কত করে পাওয়ার ড্রপ হচ্ছে? এখানে কত পাওয়ার ড্রপ, এখানে কত পাওয়ার ড্রপ, আর এখানে কত পাওয়ার ড্রপ বলো, মানে কোথায় কত পাওয়ার কনজিউমড হচ্ছে? 2 এর অ্যাক্রসে, 3 এর অ্যাক্রসে আর 6 এর অ্যাক্রসে। অ্যান্সারটা কি 72? দাদা বলো অ্যান্সারটা কি 72? কোনটা? তিনখানা কোশ্চেন দিয়েছি আমি এখানে, না আমি পাওয়ার ড্রপের কথাটা বললে ওইটা, আমি বলেছি 2 ওহমের অ্যাক্রসে কত, 3 ওহমের কত, 6 ওহমের অ্যাক্রসে কত, তিনখানা আলাদা পাওয়ার বেরোবে।
কি পেরেছো বলো? আনসার গুলো কি 18, 12 আর 6? ঠিক আছে, তুমি করে রাখো, আমি দেখছি, মেলাবো। 12 আর 6। আচ্ছা, আমি একটা জিনিস বলি, তোমাদের এই যখনই প্রবলেমটা দেব পাওয়ার বার করার ক্ষেত্রে, তোমাদের প্রথম কাজ কি হবে বলো তো? এই যে তিন, দেখো তোমাদেরকে আমি যখন কেভিএল কেসেল শেখাইও নি, তার আগে একটা চ্যাপ্টার ছিল ওহমস ল, ওই চ্যাপ্টার থেকে তো আমরা খুব ভালো মতো শিখে নিয়েছিলাম যে কি করে কোন রেজিস্টারের অ্যাক্রসে কত ভোল্টেজ কত কারেন্ট বার করতে হয়। তো আমাদের তো এখানটা আটকানো উচিত নয়। তোমরা আগে আমাকে এইটুকু বলো তো, তোমাদের মধ্যে এমন কে আছো, বি অনেস্ট, আজকে অনেস্ট হও, কারণ দেখো নেক্সট মঙ্গলবার তোমরা পরীক্ষা দেবে একটা, আজকে তোমাদের অনেস্ট হতে হবে যে কোথায় তোমাদের মধ্যে এখনও কারুর কারুর এই সমস্যাটা আছে, যে এটা একটা অত্যন্ত ছোট সার্কিট, এই তিনটে রেজিস্টারের অ্যাক্রসে তোমরা এখনো পর্যন্ত কারেন্ট আর ভোল্টেজ বার করতে পারছো না। আগে বি অনেস্ট, প্রত্যেকে আমাকে বলো, যে যে পারো না আমাকে বলো। নইলে কিন্তু পরের মঙ্গলবার মাথায় শনি নাচিয়ে দেবো আমি। আমাকে বলো যে কে পারো না, আমি দেখতে চাই জাস্ট। আমি জিজ্ঞেস করছি যে কোথায় কোথায় মানে কোন রেজিস্টারের অ্যাক্রসে কত ভোল্টেজ আর কত কারেন্ট সেটা বার করতে পারো না কে কে? বাহ, সবাই পারো, ঠিক আছে। না, আমার একটু প্রবলেম হয়। আচ্ছা, আর কেউ? স্যার আমার প্রবলেম, সো ফর দ্য লাস্ট টাইম আজকে আমি দেখাচ্ছি কি করে ভোল্টেজ আর কারেন্ট বার করতে হয়, এরপরে আর কোনো ডাউট যেন না থাকে। দেখো কার অ্যাক্রসে কত কারেন্ট কার অ্যাক্রসে কত ভোল্টেজ এটা বার করার জন্য কেভিএল কেসিএলের দরকারই পড়ে না, যদি একটা ছেলে মেয়ে ভি ইজ ইকুয়ালস টু আই আর মানে ওহমস লটাকে একটু ভালো করে বোঝে, যেখানে ভি হচ্ছে একটা সার্কিটের একটা এলিমেন্টের অ্যাক্রসে বিভব প্রভেদ বা পোটেনশিয়াল ড্রপ, কারেন্ট হচ্ছে সেই আই হচ্ছে সেই এলিমেন্টের মধ্যে দিয়ে কারেন্ট, আর আর হচ্ছে সেই এলিমেন্টটার রেজিস্ট্যান্স, ব্যাস এইটুকু। প্রথম কথা তোমাদের এটা বুঝতে হবে, যদি এখানে 12 ভোল্টের ব্যাটারি থাকে, পুরো 12 ভোল্টটা এখানে পড়েনি বা পুরো 12 ভোল্টটা এখানে পড়েনি, কিছুটা এখানে পড়েছে যেটার নাম আমি দিলাম V1, কিছুটা এখানে পড়েছে নাম দিলাম V2, আর কিছুটা এই 6 ওহমের অ্যাক্রসে পড়েছে V3। এবার তোমরা যদি একটু বাড়িতে পড়াশোনা করে থাকো বা একটু মনে করে থাকো আমার কথাগুলো, আমি বারবার করে একটা কথা বলেছি, ইলেকট্রিক পোটেনশিয়াল চ্যাপ্টারের ফার্স্ট কোশ্চেন আমরা পড়েছিলাম যে বিভব পার্থক্য পথের উপর নির্ভরশীল নয়, তাই এই 3 ওহমের অ্যাক্রসে যে পোটেনশিয়াল ড্রপটা হবে 6 ওহমের অ্যাক্রসেও সেম পোটেনশিয়াল ড্রপটা হবে, বিকজ দে আর কানেক্টেড ইন প্যারালাল। তাই V2 V3 আলাদা করে নাম না দিয়ে আমরা ওটাকে দুটোর অ্যাক্রসেই V2 লিখতে পারি, এতে কোনো অসুবিধা নেই। কি বলছি বুঝতে পারছো? দুটোর অ্যাক্রসেই আমি V2 লিখতে পারি, কারণ 6 ওহম আর 3 ওহম প্যারালালি কানেক্টেড, তাই 6 ওহমের অ্যাক্রসে যা ভোল্টেজ ড্রপ হবে 3 ওহমের অ্যাক্রসেও সেম ভোল্টেজ ড্রপ হবে। তাহলে আমি বলতে পারি এই 12 ভোল্টের কিছুটা এর অ্যাক্রসে ড্রপ খেয়েছে আর বাকিটা কিছুটা এর অ্যাক্রসে ড্রপ খেয়েছে। এর অ্যাক্রসে আমি ধরে নিচ্ছি V1 আর এর অ্যাক্রসে আমি ধরে নিচ্ছি V2, ক্লিয়ার? এবার তোমরা যদি এইটুকু বার করতে পারো যে এর অ্যাক্রসে কত ড্রপ খাচ্ছে, তাহলেই তোমরা বুঝে যাবে যে এর অ্যাক্রসে কতটা ড্রপ খাবে। কী করে পাবে? ধরো কথার কথা বললাম, এখানে ড্রপ খেয়েছে 4 ভোল্ট, কথার কথা বলছি, টোটাল ভোল্টেজ 12, এখানে ড্রপ খেয়েছে 4, তাহলে এখানে কত পড়ে থাকবে? 12 - 4 মানে 8 ভোল্ট, বা ধরো এখানে ড্রপ খেয়েছে 7 ভোল্ট, তাহলে এখানে কত হবে? 12 - 7 মানে 5 ভোল্ট, এখানে 5 ভোল্ট মানে এখানেও 5 ভোল্ট। এইটুকু যদি আমরা বার করতে পারি তাহলেই তো কাজটা হয়ে যায়, বাট প্রবলেমটা এটা হয়ে যাচ্ছে, ইট উড বি বেটার যদি আমরা এই তিনটে রেজিস্টারের ইকুইভ্যালেন্ট বার করতে পারি, ঠিক আছে? তো দেখো 3 ওহম আর 6 ওহম কানেক্টেড রয়েছে প্যারালালে, ওকে, তো 3 × 6 প্যারালালি কানেক্টেড থাকলে ফর্মুলা কী হয়? উপরে মাল্টিপ্লিকেশন নিচে অ্যাডিশন, তাহলে 3 × 6 / 3+6 মানে
18 by 9 काटले कत चले आसबे 2 ओहम राइट তাহলে এখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে 2 ওহম সেই 2 ওহমের সঙ্গে এই 2 ওহমটা কিসে আছে সিরিজে কানেক্টেড রয়েছে সো 2 প্লাস 2 মানে হয়ে যাবে হচ্ছে 4 ওহম রাইট সো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এই সার্কিটের আমাদের বেরিয়ে গেছে 4 ওহম ভালো সার্কিটের টোটাল ভোল্টেজ কত 12 ভোল্ট তাহলে তোমরা বলো তো কারেন্টটা বার করতে পারবে না তোমরা কারেন্ট ইজ ইকুয়ালস টু কি হয় কারেন্ট ইজ ইকুয়ালস টু হচ্ছে ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স তো 12 বাই 4 মানে কত হয়ে যাবে 3 অ্যাম্পিয়ার হয়ে যাবে বার করে নিয়েছি সো এই 3 অ্যাম্পিয়ার কারেন্টটা এর মধ্যে দিয়ে যাবে এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যাবে 3 অ্যাম্পিয়ার কারেন্ট যদি এই 2 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যায় তাহলে এর অ্যাক্রসে ভোল্টেজ কত হবে ভোল্টেজ ইকুয়ালস টু কি হয় আমরা জানি ভোল্টেজ ইকুয়ালস টু হচ্ছে কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স তো কারেন্ট হচ্ছে 3 আর রেজিস্ট্যান্স হচ্ছে 2 মানে কত আসছে 6 ভোল্ট ওকে তো এর অ্যাক্রসে 2 এর অ্যাক্রসে 6 ভোল্ট ড্রপ খাচ্ছে তো 12 ভোল্টের মধ্যে থেকে 6 ভোল্ট এখানে ড্রপ খেয়ে গেছে তাহলে এখানে কতটা ড্রপ খাবে 12 মাইনাস 6 মানে কত হয়ে যাবে 6 ভোল্ট আচ্ছা এখানে 6 ভোল্ট মানে এখানেও 6 ভোল্ট গট ইট এবার আমরা কারেন্টটা বার করব আচ্ছা 3 অ্যাম্পিয়ার কারেন্ট তো এখান দিয়ে যাচ্ছে মানে এর মধ্যে দিয়েও 3 অ্যাম্পিয়ার কারেন্টই যাচ্ছে দের ইজ নো ডাউট বাট এখানে কি হয়ে যাবে এখানে এই 3 অ্যাম্পিয়ার কারেন্টটা দুদিকে সেপারেট হয়ে যাবে 3 অ্যাম্পিয়ার কারেন্টটা এখানে দুদিকে সেপারেট হয়ে যাবে মানে কারেন্টটা ডিভাইড হয়ে যাবে এবার আমার প্রশ্ন হচ্ছে 3 অ্যাম্পিয়ার কারেন্টকে যদি আমরা হাফ করে দিই কত হয়ে যায় 1.5 1.5 তোমাদের মধ্যে কার কার মনে হয় যে এখানে কারেন্টটা এদিকে যাবে 1.5 এখানে যাবে 1.5 দেখো লজ্জা পেও না অনেস্টলি বলো কার কার এটা সত্যি করে মনে হয় যে এদিকে 1.5 এদিকে 1.5 যাবে কারুর মনে হয় না আচ্ছা কেন যাবে না ইকুয়াল মানে 1.5 1.5 কেন যাবে না কারণ রেজিস্ট্যান্সটা দু জায়গায় সেম নেই একটা 3 ওহম রয়েছে একটা 6 ওহম রয়েছে এ বেশি অপোজিশন দেবে এ কম অপোজিশন দেবে তো যে যার রেজিস্ট্যান্সের ভ্যালুটা বেশি সেখানে কারেন্টটা কম হবে এখানে রেজিস্ট্যান্সের কম ভ্যালুটা কম তাহলে কারেন্টটা কম্পারেটিভলি বেশি হবে রাইট তো ডিভিশনটা কিন্তু ইকুয়াল হবে না রাইট তো কারেন্টের ভ্যালুটা কত হবে কারেন্ট মানে আমরা জানি ওই এলিমেন্টের অ্যাক্রসে ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স তো ভোল্টেজটা কত 6 রেজিস্ট্যান্সটা কত 3 6 বাই 3 কত হয়ে যায় 2 অ্যাম্পিয়ার তাহলে কারেন্ট এখান দিয়ে যাচ্ছে 2 অ্যাম্পিয়ার আর এখানে কত হবে বাই দ্য ওয়ে দেখো এভাবেই করতে পারি আমরা ভোল্টেজ কত 6 রেজিস্ট্যান্স কত 6 সিক্স বাই 6 মানে কত হয়ে যাবে 1 অ্যাম্পিয়ার এছাড়াও আরেকভাবে বলতে পারি আমরা উই অলরেডি হ্যাভ লার্ন কেসিএল 3 অ্যাম্পিয়ার কারেন্ট এখান দিয়ে যাচ্ছে 2 অ্যাম্পিয়ার এদিকে চলে গেল তাহলে বাকি 1 অ্যাম্পিয়ার কোথা দিয়ে যাবে এখান দিয়ে যাবে সো এভাবেও আমরা করতে পারতাম চাইলে বেশ এবার ভেবে দেখো প্রত্যেকটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে এখন আমরা কারেন্ট আর ভোল্টেজ দুটোই বার করে নিয়েছি এবার কার বাবা আমাদেরকে আটকাবে বলো কে আটকাবে আমরা কারেন্ট জানি আমরা ভোল্টেজ জানি এখানেও জানি এখানেও জানি এখানেও জানি পাওয়ার বার করো পাওয়ার বার করার তিনখানা ফর্মুলা তোমরা জানো ভি ইন্টু আই ভি স্কোয়ার বাই আর আই স্কোয়ার ইন্টু আর তিনটে অ্যাপ্লাই করে দেখো ভ্যালু মিলছে কি মিলছে না প্রথমে আমি বার করছি পি টু পি টু মানে কি পাওয়ার অ্যাক্রস 2 ওহম প্রথমে যদি আমি ভি ইন্টু আই এর ফর্মুলা লাগাই ভোল্টেজ কত এখানে 6 ভোল্ট কারেন্ট কত 3 কত আসছে 18 ওয়াট তাই তো পাওয়ার ইউনিট হচ্ছে ওয়াট আচ্ছা চলো আই স্কোয়ার আর ফর্মুলা ইউজ করো কারেন্টের ভ্যালু কত 3 3 স্কোয়ার রেজিস্ট্যান্স কত 2 3 স্কোয়ার মানে 9 9 ইন্টু 2 মানে আবার 18 ওয়াট আচ্ছা ভি স্কোয়ার বাই আর ইউজ করো ভি মানে কি ভি হচ্ছে এখানে 6 ভোল্ট তো 6 স্কোয়ার বাই রেজিস্ট্যান্স কত আছে 2 6 স্কোয়ার মানে 36 36 বাই 2 মানে কত হয়ে যাবে আবার 18 ওয়াট সো আমি এটাই বলতে চাইছি ডাজেন্ট ম্যাটার কোন ফর্মুলা তুমি ইউজ করছো পাওয়ারের ভ্যালুটা সেমই আসবে আচ্ছা এবার এখানে পি থ্রি লিখলাম এটাকে হ্যাঁ মানে পাওয়ার অ্যাক্রস 3 ওহম কোন ফর্মুলা দিয়ে করবো বলো ভি ইন্টু আই দিয়ে করে দিই ভোল্টেজ কত 6 কারেন্ট কত 2 মানে কত চলে আসছে 12 ওয়াট আচ্ছা আর এর অ্যাক্রসে কত হবে পি সিক্স নাম দিলাম পি সিক্স ভোল্টেজ ইন্টু কারেন্ট ভোল্টেজ কত 6 কারেন্ট কত 1 তাহলে কত চলে আসছে 6 ওয়াট তাহলে এখানে 12 ওয়াট এখানে 6 ওয়াট আর এখানে 18 ওয়াট দ্যাটস ইট এখনও কে বোঝোনি এবার বলো আমি কিন্তু প্রথম পার্টে তোমাদের পাওয়ার বার করালাম না আমি তোমাদের প্রথমে এটা শেখালাম যে ভোল্টেজ আর কারেন্ট কী করে বার করতে হয় তোমাদের এখনও এইটা কেন নড়বড় করছে যে তোমরা ভোল্টেজ কারেন্ট বার করতে পারছো না অফলাইন ক্লাসে দেখিয়েছিলাম কেন পারছো না কার বাড়িতে প্র্যাকটিস করোনি তাই সার্কিট সাফার করতে হবে কিছু করার নেই অথচ যখন বুঝিয়েছিলাম তোমরা সবাই বুঝেছিলে তোমাদেরই কিছু বন্ধু বান্ধব যারা প্র্যাকটিস করেছে তারা পেয়ে পারবে
তোমরা যারা প্র্যাকটিস করনি তারা সাফার করবে এই ছোট ছোট ব্যাপারগুলো নিয়ে। কি আছে এর মধ্যে বলো, করাইনি যখন করেছি প্রত্যেকে বুঝেছো বাড়িতে করোনি, অথচ সার্কিটের প্রবলেম কত ইন্টারেস্টিং হয়, তোমরা সেটাকে এখন ইরিটেটিং বানিয়ে ফেলেছো নিজেদের কাছে। ভাল লাগবে না তোমাদের সার্কিটের প্রবলেম, কেন বাড়িতে প্র্যাকটিস করিনি, কেন করোনি? তোমাদের একটা করতে দিচ্ছি, আচ্ছা যদি এরকম থাকে করো। প্রত্যেকটা রেজিস্টারের অ্যাক্রসে পাওয়ার বার করো প্রত্যেকটায়, অ্যান্ড প্লিজ ট্রাই করো, নিয়ে বসে থাকবে না। নিচেরটা কি 21 ভোল্ট লিখেছে? ইয়া, ইটস 21 ভোল্ট। ফাস্ট এভরিওয়ান,
তাড়াতাড়ি করো সবাই। প্রথম কাজই হবে এটা তোমাদের যে প্রত্যেকটা রেজিস্টারের অ্যাক্রসে কারেন্টের ভোল্টেজটা বার করে নেওয়া। অ্যাকচুয়ালি দেখো, শুধুমাত্র যে কারেন্ট বা মানে ভোল্টেজ আর কারেন্ট যে দুটোই বার করতে হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নয়। তোমাদের যদি টার্গেট এটা হয় যে তোমরা পাওয়ার বার করবে, তো যে কোনো একটা বার করলেও হবে না, ভোল্টেজ বার করলেও হয়ে যাবে আর কারেন্ট বার করলেও হয়ে যাবে, কারণ ভি স্কোয়ার বাই আর দিয়েও তো আমরা করতে পারি, রাইট? বাট দ্য প্রবলেম ইজ কারেন্ট বার না করে এমনিও ভোল্টেজটা বার করা পসিবল নয়, সো বার করতেই হবে আলটিমেটলি। প্রথমে তোমরা আমাকে বলো কারেন্ট কত আসছে সার্কিটে প্রত্যেকে? 3 অ্যাম্পিয়ার, রাইট? 3 অ্যাম্পিয়ার। সো 3 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে, বিকজ কেন? কারণ এখানে 4 এন্ড 2 দে আর কানেক্টেড ইন প্যারালাল। 4 এন্ড 2 প্যারালাল মানে হচ্ছে 12 ইন্টু 4 ডিভাইডেড বাই 2 প্লাস 4, মানে হচ্ছে 12 প্লাস 4 মানে হচ্ছে 48 ডিভাইডেড বাই 16। 48 ডিভাইডেড বাই 16 মানে এটা হয়ে যাবে 3 ওহম। 3 ওহমের সঙ্গে 2.5 ওহম কিসে আছে? সিরিজ, মানে 5.5 ওহম। এরপর এখানে 3, 6, 6 এরা প্যারালালে রয়েছে, তো 6 এন্ড 6 মানে হচ্ছে 3, 3 আর 3 মানে প্যারালাল মানে হয়ে যাবে হচ্ছে 1.5 ওহম, রাইট? তো এটা আসছে 1.5। তো 3 ওহম, 2.5 ওহম অ্যান্ড 1.5 ওহম দে আর কানেক্টেড ইন সিরিজ, আলটিমেটলি হয়ে যাবে 7 ওহম রেজিস্টেন্স। তো আর ইকুইভ্যালেন্ট, আই মিন দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্টেন্স ইজ 7 ওহম ইন দিস সার্কিট। আর পুরো ভোল্টেজ কত সার্কিটে? 21 ভোল্ট। তাহলে কারেন্ট কত হবে সার্কিটে? 21/7 মানে হয়ে যাবে 3 অ্যাম্পিয়ার কারেন্ট। সো 3 অ্যাম্পিয়ার কারেন্ট এখান দিয়ে পাস করছে। এবার 3 অ্যাম্পিয়ার কারেন্টটা এখানে সেপারেট হবে, রাইট? কারোর কি এখনও মনে হয় যেটা 1.5 1.5 হবে? একদমই নয়। আচ্ছা আমি যদি জিজ্ঞেস করি, তোমরা আমাকে বলতে পারবে কারেন্টটা কোথা কোন ব্রাঞ্চটায় বেশি হবে? নিচেরটায় বেশি হবে না উপরেরটায় বেশি হবে? মানে 4 ওহমে বেশি হবে কারেন্ট না 12 ওহমে বেশি হবে কারেন্ট? ডিভিশনটা এমনভাবে হবে যাতে 4 ওহমে বেশি হবে, কারণ 4 ওহমে অপজিশনটা কম, সো ওখানে বেশি হবে, নিচেরটায় কম হবে, ভালো কথা। এরপর আবার এখান দিয়ে যখন দুখানা অ্যাড হয়ে যাবে, এখান দিয়ে কত কারেন্ট যাবে? 3 অ্যাম্পিয়ার কারেন্ট। সো একটা কথা আমাদের কাছে ক্লিয়ার, যে এই 2.5 ওহমের মধ্যে দিয়ে কিন্তু 3 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। সো আমরা কারেন্ট জানি, আমরা রেজিস্টেন্স জানি, সো এই এই রেজিস্টেন্সটার অ্যাক্রসে কত পাওয়ার লস হচ্ছে সেটা আমরা এখনই বার করতে পারবো আই স্কোয়ার আর ফর্মুলা দিয়ে। বাট এইগুলোতে প্রবলেম আছে, একটা কাজ করি, তোমরা আমাকে বলতে পারবে এখানে কত ভোল্টেজ ড্রপ খাচ্ছে, মানে পাওয়ার পোটেনশিয়াল ডিফারেন্স কত হচ্ছে? বার করার নিয়ম কি? বার করার নিয়ম হচ্ছে তোমরা বলো এই 4 ওহম আর 12 ওহম কিসে আছে? এটা প্যারালালি আছে, তো 4 আর 12 মানে কত হয়ে যায়? ওটা 3 ওহম হয়ে যায়। তো তাহলে ধরে নাও এখানে 4 আর 12 নেই, শুধু 3 ওহম রয়েছে, সরি 3 ওহম রয়েছে। সেই 3 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট কত যাচ্ছে? 3 অ্যাম্পিয়ার যাচ্ছে। তো 3 ওহম ইন্টু 3 অ্যাম্পিয়ার কত হয়ে যাবে? 9 ভোল্ট। তাহলে এইখানে টোটাল ভোল্টেজ ড্রপ হচ্ছে 9 ভোল্ট। এই যেটা 9 ভোল্ট বেরোলো, এটা তোমাদের মধ্যে কে কে বোঝোনি আমাকে বলো, লজ্জা নেই বলো। এটা যে 9 ভোল্ট হলো এটা কে কে বোঝোনি বলো? 4 ওহম আর 12 কিসে আছে? প্যারালালি আছে। তো তো প্যারালালি থাকলে 4 আর 12 কত হয়ে যায়? 3 ওহম হয়ে যায়। তো আমি ধরে নিচ্ছি 4 ওহম 12 ওহম নিয়ে না থেকে শুধু 3 ওহম রেজিস্টার রয়েছে একটা, তার মধ্যে 3 অ্যাম্পিয়ার কারেন্ট পাস করছে। তো 3 অ্যাম্পিয়ার কারেন্ট, 3 ওহম রেজিস্টেন্স, ভোল্টেজ ড্রপ কত? 9 ভোল্ট। সো তার মানে এই দুটোর অ্যাক্রসে টোটাল ভোল্টেজ ড্রপ খাচ্ছে 9 ভোল্ট। তো 9 ভোল্টটা এখানেও 9 ভোল্ট আর এখানেও 9 ভোল্ট, রাইট? সো আমরা তো ভোল্টেজ পেয়ে গেলেই পাওয়ার বার করতে পারবো, রাইট? আচ্ছা আর বাকি রইলো এখানটা, আর বাকি রইলো এখানটা, কী করে বার করবো বলো তো? আমরা দুভাবে বার করতে পারি। এক, এইটাকে পুরোটা আমরা বলি কত হয়, 3 ওহম 6 ওহম 6 ওহম, এটা টোটাল আসছে হচ্ছে 1.5 ওহম, রাইট? তো রেজিস্টেন্স 1.5 ওহম আর কারেন্ট যাচ্ছে এখান থেকে 3 অ্যাম্পিয়ার। তো 3 ইন্টু 1.5 কত হয়ে যায়? 4.5 ভোল্ট। তো এখানেও 4.5, এখানেও 4.5, এখানেও 4.5, এভাবে করতে পারি জিনিসটা। আরেকভাবে আমরা বলতে পারি, সেটা হচ্ছে এখানে ভোল্টেজ ড্রপ হচ্ছে 9 ভোল্ট। এখানে কত ভোল্টেজ ড্রপ হবে? কারেন্ট ইন্টু রেজিস্টেন্স, কারেন্ট হচ্ছে 3 আর রেজিস্টেন্স হচ্ছে 2.5, মানে হয়ে যাবে 7.5 ভোল্ট। 3 ইন্টু 2.5 মানে 7.5। তো 9 ভোল্ট অ্যান্ড 7.5 ভোল্ট, টোটাল 16.5 ভোল্ট ড্রপ খেয়েছে। আর কত বাকি রইল? 4.5 ভোল্ট বাকি রইল, সো এখানে ড্রপ খাবে সেটা। তো দুভাবে তোমরা করতে পারো, আইদার ইকুইভ্যালেন্ট রেজিস্টেন্স ধরে নিয়ে কারেন্টের সঙ্গে মাল্টিপ্লাই করে দাও বা সাবট্র্যাক্ট করে দাও, তাহলেও হবে, হোয়াট এভার ইট ইজ, যা খুশি করতে পারো। তাহলে আমরা এখন প্রত্যেকটা রেজিস্টারের অ্যাক্রসে ভোল্টেজ পেয়ে গেছি। এবার তোমাদের যদি মনে হয় কারেন্ট বার করতে চাই, করতে পারো, দরকার নেই কারেন্ট বার করার, ভোল্টেজ দিয়েই তো পাওয়ার বেরিয়ে যায় না। এখানে পাওয়ার কত হবে? ভোল্টেজ কত? 9 হয়ে যাবে, 9 স্কোয়ার বাই 4 মানে 81/4 যা আসে আসে। এখানে কত হয়ে যাবে? 9 স্কোয়ার বাই 12 মানে 81/12। এখানে পাওয়ার কত হয়ে যাবে? পাওয়ার হচ্ছে ভোল্টেজ ইন্টু কারেন্ট, ভোল্টেজ কত? 7.5, কারেন্ট হচ্ছে 3, মানে 7.5 ইন্টু 3 যা আসবে আসবে। এখানে কত হবে?
এখানেও ভোল্টেজ 4.5, এখানেও 4.5, এখানেও 4.5, তো 4.5 স্কোয়ার বাই 3, 4.5 স্কোয়ার বাই 6, 4.5টা স্কোয়ার বাই 6, ব্যাস পাওয়ার বেরিয়ে গেল সব কটায়, করবে একটা একটা করে। এখনো কে বোঝনি বলো? ওকে ধরলাম বুঝেছ, তাহলে সব কটা পাওয়ার তোমরা লিখবে, এটা বাড়ির কাজ দিলাম। এবার আজকে আমরা আমাদের মেইন টপিকে আসছি, আজকে ক্লাসের যে মেইন যে টপিকটা, ইম্পর্টেন্ট টপিক, যেখান থেকে কোশ্চেন দেয় নট অনলি ইন বোর্ড, বেশিরভাগ যেটা দেয় সেটা হচ্ছে এই জেই বা এআই ট্রিপলির মতো, মানে অল ইন্ডিয়া জয়েন্ট বা মেডিকেলের মতো পরীক্ষাগুলোতে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট এই চ্যাপ্টারে। সেটা কি? ওই যে বাল্বের গল্পটা বলেছিলাম, ওটা আমি আরেকবার বলতে চাই। বৈশালী? আচ্ছা, আগেরবার সঞ্চয়ী বলেছে, এবার বৈশালী বলবে উত্তরটা। হ্যাঁ, এই একটা বাল্ব রয়েছে যার পাওয়ার রেটিং দেওয়া আছে 200 ভোল্ট, 100 ওয়াট, 200 ভোল্ট তো নয়, আমাদের ইন্ডিয়ায় কত থাকে 220 ভোল্ট, 100 ওয়াট, রাইট? আর আমেরিকাতে 100 ভোল্ট, 100 ওয়াট। এবার আমি তোমাকে জিজ্ঞেস করছি, তুমি আমাকে বলো, তুমি এই 200 ভোল্ট 100 ওয়াট মানে কী বুঝেছিলে? 100 ওয়াট মানে কি? 100 জুল? এক সেকেন্ড। হ্যাঁ, তো 1 সেকেন্ডে 100 জুল এনার্জি কনজিউম করে, কখন? যখন বাল্বটাতে 220 ভোল্ট সাপ্লাইয়ের অ্যাক্রসে লাগানো হয়, তখন বাল্বটা প্রতি সেকেন্ডে বা 1 সেকেন্ডে 100 জুল এনার্জি ডিসিপেট করে বা কনজিউম করে। ভালো কথা। আচ্ছা, তোমরা আমাকে একটা কথা বলো, কেমন হয় যদি বাল্বটাকে আমরা 200 ভোল্ট না দিয়ে একটু কম ভোল্ট দিই, ধরো 100, ওই যে আমেরিকাতে যেরকম হয় 100 ভোল্ট, আমরা যদি 100 ভোল্ট সাপ্লাইতে কানেক্ট করি, তাহলে কীরকম হবে গো, কী হবে বলে মনে হয়? আরে কিছু তোর উত্তর দাও, তোমরা ফিজিক্স পড়ছো, চুপ করে বসে আছো কেন? তোমরা কিভাবে, তোমরা তো পাওয়ার ফর দেখতে পাও না, তোমরা কী দেখতে পাবে? তোমাদের বাড়িতে কখনো ভোল্টেজ ড্রপ হয়নি? ছোটবেলা থেকে ভোল্টেজ ড্রপ দেখোনি বাড়িতে? ভোল্টেজ ড্রপ হলে কী হয় একটু বলো তো আমাকে। ফ্যান আসতে হয়ে যায়, লাইটগুলো কীরকম মানে খুব ডিমড হয়ে যায়। একবার আমার মনে আছে, তোমরা কখনো ফেস করেছো কিনা জানি না, আমি একবারই দেখেছি আমার সারা জীবনে, ভোল্টেজ একবার আপ হয়ে গেছিল, এক্সেস ভোল্টেজ আসছিল, একটা টিউবলাইট ফটাস করে আওয়াজ হলো, ফ্যানগুলো বনবন করে ঘুরছিল। ওকে, তো ভোল্টেজ যদি কম দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কী হবে বোঝার চেষ্টা করো। এই একটা বাল্ব রয়েছে যার অ্যাক্রসে ধরো আমরা একটা 220 ভোল্ট সাপ্লাই দিয়েছি, 220 ভোল্ট, ওকে, 220 ভোল্টের একটা ব্যাটারি লাগিয়েছি, যদিও এত ভোল্টের ব্যাটারি হয় না, বাট সাপ্লাই। তো বাল্বটার পাওয়ার রেটিং কত? 100 ওয়াট, তাই তো? ভোল্টেজ কত ড্রপ হচ্ছে অ্যাক্রসে? 220 ভোল্ট। সো আমরা পাওয়ার মানে কী জানি? ভোল্টেজ ইনটু কারেন্ট, বা আমরা জানি পাওয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে ভোল্টেজ স্কোয়ার ইনটু ভোল্টেজ স্কোয়ার বাই রেজিস্ট্যান্স। তো পাওয়ারটা আমাদের বাল্বের দেওয়া আছে 100 ওয়াট, ভোল্টেজ আমরা অ্যাপ্লাই করেছি 220, তার স্কোয়ার, আর রেজিস্ট্যান্স ক্যাপিটাল আর। আচ্ছা, রেজিস্ট্যান্সটা কী? অ্যাকচুয়ালি বাল্বের এই যে কয়েলটা থাকে না, এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স। তো বাল্বের রেজিস্ট্যান্সটা বার করো তো, কত আসছে? 220 স্কোয়ার বাই 100। ক্যাসিওতে মেরে দেখো তো কত আসছে, 220 স্কোয়ার বাই 100 মানে 22 স্কোয়ার, মানে হচ্ছে 484, রাইট? জিরো হবে দুখানা, 484 00 বাই 100, কাটলে চলে আসছে 484 ওহম। ওকে, সো আমরা যে বাল্বটা ইউজ করছি তার রেজিস্ট্যান্স হচ্ছে 484 ওহম, মন দিয়ে শোনো। ওকে, বাল্বের রেজিস্ট্যান্সটা হচ্ছে 484 ওহম। এবার এই সেম বাল্বটা কি আমি এখানে আবার অ্যাড করেছি, ঠিক আছে, বাট উইথ আ লোয়ার ভোল্টেজ, 110 ভোল্ট। এই বাল্বের রেটিংটা কিন্তু সেমই আছে, ঠিক আছে, ওর 220 ভোল্ট দরকার হয় তখন ও 100 ওয়াট পাওয়ার কনজিউম করতে পারে, ভালো কথা। কিন্তু এটা এখন রেজিস্ট্যান্সটা কত আছে, 484, বাল্বের রেজিস্ট্যান্স এটা, আর ভোল্টেজ কত অ্যাপ্লাই করেছো, 100 ভোল্ট। তো চলো তো আমরা বার করে দেখি যে বাল্বটা কত পাওয়ার পাচ্ছে। বাল্বটা পাওয়ার পাচ্ছে হচ্ছে, ফর্মুলা কী হয়, ভি স্কোয়ার বাই আর। ভোল্টেজ কত পেয়েছে, 110 তা স্কোয়ার, রেজিস্ট্যান্স কত, 484। তো 110 তা স্কোয়ার মানে কত হয়ে যায়, এটা হয়ে যায় 121 00 বাই 484, দেখো তো কাটছে কি না।
12100 বাই 484 করলে আসছে 25 ওয়াট। প্রত্যেকে বোঝো, তাহলে বাল্বটায় 220 ভোল্ট সাপ্লাই দিলে ও 100 ওয়াট পাওয়ার কনজিউম করতে পারে, মানে 1 সেকেন্ডে 100 জুল এনার্জি কনজিউম করতে পারে। তখন ও নর্মাল আলো দেয়, ব্রাইটনেস দেয়। কিন্তু যখন তোমরা 220 ভোল্ট না দিয়ে 110 ভোল্ট দিচ্ছ, তখন যেখানে ওর 1 সেকেন্ডে পাওয়ার এনার্জি কনজিউম করার কথা 100 জুল, সেখানে এখন ও 1 সেকেন্ডে কত জুল এনার্জি কনজিউম করছে? 25 জুল। সো প্রত্যেকে বোঝার চেষ্টা করো, যখন আমি ওই সেম বাল্বটাকে একটা কম্পারেটিভলি লোয়ার ভোল্টেজের সঙ্গে কানেক্ট করছি, ওর পাওয়ার কনজাম্পশনটা কমে যাচ্ছে, মানে ও কম পাওয়ার কনজিউম করতে পারছে, তাহলে অতটা ব্রাইটনেসে কি আর জ্বলতে পারবে? না, বাল্বটা ডিমড হয়ে জ্বলবে, মানে কি বলবো, মানে বাতিটার যে ঔজ্জ্বল্য সেটা কমে যাবে। প্রত্যেকে বুঝতে পারলে? তোমরা কি বোবা, বুঝতে পেরেছো কি পারোনি, বলতে পারছো না? সো এখান থেকে একটা জিনিস মনে রাখবে যে বাল্বের ব্রাইটনেস ডিপেন্ড করে বাল্বের পাওয়ার কনজাম্পশনের উপরে। পাওয়ার যত বাড়বে ব্রাইটনেস তত বাড়বে, মনে রাখবে এটা। উইথ ইনক্রিজ ইন পাওয়ার কনজাম্পশন ব্রাইটনেস ইনক্রিজেস, অলওয়েজ মনে রাখবে এটা। এই দুটো কি পড়ে রাখতে হবে? হ্যাঁ, আমি কেন করলাম বোর্ডে, আমি এখানে যা যা লিখবো তোমাদের বারবার বলেছি, যা যা লিখবো সব নোট করবে, আমাকে জিজ্ঞেস করতে হবে না। তো যে বাল্বটার পাওয়ার রেটিং 220 ভোল্ট 100 ওয়াট, সেটাকে যদি আমি একটা কম্পারেটিভলি লোয়ার ভোল্টেজের সঙ্গে অ্যাড করি, তাহলে কম পাওয়ার কনজিউম করতে পারছে, তাহলে ওর ব্রাইটনেসটাও কমে যাচ্ছে। এবার এখান থেকে কি কোশ্চেন আছে সেটা আমরা দেখব। দেখি তোমাদের মধ্যে কার মনে আছে এই কথাটা। তোমাদের যদি মনে থাকে, আমি যখনই ক্যাপাসিটার আর রেজিস্টারে, যেদিনকে আমি সিরিজ প্যারালালে ফর্মুলা শিখিয়েছিলাম, বিফোর গোয়িং ইন টু দ্য ফর্মুলা, প্রত্যেকে একবার খোলো তো পাতাগুলো, পারলে ক্যাপাসিটারের চ্যাপ্টারটারই খুলতে পারো, ক্যাপাসিটারের চ্যাপ্টারই শিখিয়ে দিয়েছিলাম, প্রত্যেকে ক্যাপাসিটারের চ্যাপ্টারটা খোলো, খুলে দেখো। যেদিনকে আমি ধারকের শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায় শেখাচ্ছিলাম, ফর্মুলায় যাওয়ার আগে আমি একটা টপিক একটু পড়িয়েছিলাম, সবাই খোলো তাড়াতাড়ি করে। ধারকের শ্রেণী সমবায় ও সমান্তরাল সমবায় যাওয়ার আগে আমি তোমাদেরকে আগে এটা বলেছিলাম যে কোনো একটা পড়ে থাকা সার্কিটের মধ্যে থেকে তোমরা বুঝবে কি করে যে কোনো দুটো এলিমেন্ট সিরিজে আছে না প্যারালালে আছে। কে বলতে পারবে বলো, কোনো এলিমেন্ট, কয়েকটা এলিমেন্ট যখন সিরিজে থাকে তখন ওদের মধ্যে কি সিমিলারিটি থাকে আর কি পার্থক্য থাকে বলো? আমরা যদি ইলেকট্রিশিয়ান হই, চার্জগুলো সেম হয় কখন? যখন সিরিজে কানেক্টেড থাকে। তো ক্যাপাসিটরের ক্ষেত্রে চার্জ সেম হয় আর রেজিস্টারের ক্ষেত্রে কি সেম হয়? কারেন্ট, তাই তো? তো রেজিস্টেন্সগুলো যখন অনেকগুলো সিরিজে থাকে বা দু একটা যখন সিরিজে থাকে, তো সিরিজে কানেক্টেড মানে শ্রেণীতে কানেক্টেড রোধগুলোর প্রত্যেকটাতে কারেন্টের মান সেম হবে, আর কি সেপারেট হয়, ভোল্টেজটা আলাদা আলাদা হয়। এবার যখন ওদেরকেই আমরা প্যারালালি কানেক্ট করব, তখন ওদের মধ্যে কি হয়ে যাবে? ভোল্টেজটা সেম হয়ে যাবে, কারেন্টটা ডিফারেন্ট হয়ে যাবে। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, মুসলাম
চলো প্রত্যেকে এই সার্কিটটা আঁকো। হয়েছে সবার আকা? হ্যাঁ 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 তো একটা কোশ্চেন দেয় তোমাদের, জানো তো কম্পিটিটিভ এক্সামে এটা বেশি করে আসে। বলে কি, এই তিনটে বাল্বের মধ্যে কোনটা সবচেয়ে বেশি ঔজ্জ্বল্য নিয়ে জ্বলছে, ঠিক আছে, মানে কোনটা সবচেয়ে বেশি গ্লো করছে এই তিনটে বাল্বের মধ্যে, তোমরা বলো দেখি। তিনটে বাল্ব রয়েছে, একটা পাওয়ার রেটিং, একটা পাওয়ার রেটিং হচ্ছে 100 ওয়াট, একটা 50 ওয়াট, একটা 25 ওয়াট। আমি তোমাদেরকে জিজ্ঞেস করছি, তোমরা বলো তোমাদের কি মনে হয় কোন বাল্বটা বেশি গ্লো করবে। আচ্ছা আগে আমাকে একটা কথা বলো তো, ওরা কিসে কানেক্টেড রয়েছে, সিরিজে না প্যারালালে? তো সুব্রতি বলছে বিমান, দেখা যাক ওরা কিসে কানেক্টেড রয়েছে, সিরিজ না প্যারালাল? সো ক্লিয়ারলি দে আর কানেক্টেড ইন সিরিজ। এবার আমি তোমাদের প্রত্যেকের থেকে 15 জন 14 জন ক্লাস করছো, আমি 14 জনের থেকেই অ্যান্সার চাই, তোমাদের নিজস্ব ওপিনিয়ন তোমরা চ্যাটে লিখবে, ওকে? তোমরা প্রত্যেকে অ্যান্সার করবে যে এই তিনটের মধ্যে সবচেয়ে বেশি গ্লো করছে কোনটা। সুব্রত যেরকম বলেছে B1, প্রত্যেকে লেখো, হ্যাঁ আমি দেখতে চাই কারটা মেলে, যার যেটা মনে হচ্ছে। কিন্তু লিখতে বলছি মানে হুট করে লিখে দেবে না, একটা লজিক ওয়াইজ লিখবে যা মনে হচ্ছে। আচ্ছা এখনো পর্যন্ত সবাই ফার্স্টেরটাই বলেছে, বাকিরা ওকে। এবার আমি তোমাদের মধ্যে থেকে যে কোনো একজনকে বলতে পারবো যে তোমরা যে ফার্স্ট বাল্বটা লিখছো B1, নিশ্চয়ই কিছু ভেবে লিখছো, তো কী ভেবে লিখছো, আই মিন হোয়াট দ্য লজিক, কী ভাবলে? এনিওয়ান, ফার্স্ট বাল্ব কেন লিখেছো, তোমাদের কেন মনে হচ্ছে ফার্স্ট বাল্ব? কারণ ফার্স্ট বাল্ব তো সব থেকে বেশি, মানে 1 সেকেন্ড সব থেকে বেশি পাওয়ার নিচ্ছে। তাই ওকে, তোমাদের কি সবার তাই মনে হয় যে প্রত্যেকে, মানে ও যেহেতু 1 সেকেন্ডে সবচেয়ে বেশি, হ্যাঁ বিকজ ওখানে 100 ওয়াট লেখা রয়েছে, তো 100 ওয়াট মানে কি 1 সেকেন্ডে 100 জুল, আর 50 ওয়াট মানে কি 1 সেকেন্ডে 50 জুল, আর 25 ওয়াট মানে হচ্ছে 1 সেকেন্ডে 25 জুল। সো তোমাদের সবার কি তাই মনে হয় যে প্রত্যেকটার মধ্যে যেহেতু ওইটা 1 সেকেন্ডে বেশি এনার্জি কনজিউম করতে পারে, তাই জন্য ওটা হচ্ছে সবচেয়ে বেশি গ্লো করবে? প্রত্যেকে এগ্রি করছো কথাটার সঙ্গে? ওকে আচ্ছা, প্রথমেই আমি যেটা বলবো সেটা হচ্ছে, আমি বলছি না যে তোমরা ভুল না ঠিক, আমি নিজেও এখনও জানি না সত্যি কথা বলতে গেলে, আমি নিজে বার করবো তারপর তোমাদেরকে বলবো। সো আমার প্রথম বক্তব্য হচ্ছে এটা, আমি পার্সোনালি, আমি আমার কথা বলছি, আমি বিরিয়ানি লাভার, ঠিক আছে, আমি বিরিয়ানি খেতে খুব ভালোবাসি। সেরকম হলে আমি চাইলে টেনে দেবো 2 প্লেট, ঠিক আছে, 1.5 প্লেট আরামসে। তো আমি 1 প্লেটে আমার মন ভরে না, 1.5 প্লেট আমার লাগে,
আমি তোমাদের বাড়িতে গেছি বিরিয়ানি খেতে, অনেকে রয়েছে ওখানে খেতে গেছে, ঠিক আছে? ডু ইউ রিয়েলি থিঙ্ক যে আমি ওখানে গিয়ে 1.5 প্লেট বিরিয়ানি পাবো? না, সবার জন্যই 1 প্লেট বিরিয়ানি বরাদ্দ, তাই তো? সো কেউ 100 ওয়াট এনার্জি কনজিউম, পাওয়ার কনজিউম করতে পারে, মানে যে 100 ওয়াট তাকে দেওয়া হচ্ছে, ডোন্ট থিঙ্ক লাইক দ্যাট। প্রথম কথা, সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে এখানে কিছু একটা ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। কী ডিস্ট্রিবিউট হচ্ছে বলো তো? সবার আগে বুঝতে হবে যে এখানে বাল্বে, কোনো বাল্বে কিন্তু পুরোপুরি 200 ভোল্ট পাচ্ছে না, কারণ দে আর কানেক্টেড ইন সিরিজ, আর সিরিজে কানেক্টেড থাকলে ভোল্টেজটা সেপারেট হয়ে যায়, তাই তো? ভোল্টেজটা সেপারেট হয়ে যায়, এখানে হয়ে যায় V1, এখানে হয়ে যায় V2, আর এখানে হয়ে যায় V3, রাইট? কি বলো? কিছু না, এটা V1, এটা V2, এটা V3, রাইট? তো এবার না না ওকে, তো এবার প্রত্যেকটায় ভোল্টেজের ভ্যালু আলাদা আলাদা, তাই তো? এখন তোমরা, তোমাদের প্রথম কাজ যেটা হবে সেটা হচ্ছে তোমরা প্রত্যেকটা বাল্বের রেজিস্ট্যান্সটাকে বার করার চেষ্টা করো। প্রত্যেকটা বাল্বের রেজিস্ট্যান্সটাকে তোমরা আগে বার করার চেষ্টা করো। তো রেজিস্ট্যান্স আমরা কী করে বার করব? রেজিস্ট্যান্স বার করার নিয়ম হচ্ছে, আমরা যদি জানি যে এখানে কত ভোল্টেজ ড্রপ খাচ্ছে তাহলে তো কাজটা ইজি হয়ে যেত, বাট কোনটায় কত ভোল্টেজ ড্রপ খাচ্ছে সেটা আমরা জানি না, রাইট? কিন্তু ধরে নাও বাল্বটার আমরা রেটিংটা বলে দিয়েছি, প্রত্যেকটা বাল্বের, এই বাল্বের রেটিং হচ্ছে 220 ভোল্ট 100 ওয়াট, এটা হচ্ছে 220 ভোল্ট 50 ওয়াট, আর এটা হচ্ছে 220 ভোল্ট 25 ওয়াট। প্রত্যেকটা বাল্বের পাওয়ার রেটিংটা বলে দিয়েছে, 220 ভোল্ট 100 ওয়াট, 220 ভোল্ট 50 ওয়াট, আর 220 ভোল্ট 10 ওয়াট, এই 25 ওয়াট, রাইট? তো এখান থেকে আমরা চাইলে, কি ইয়ে বার করতে পারবো, রেজিস্ট্যান্স? তোমরা প্রত্যেকটা বাল্বের রেজিস্ট্যান্স বার করো ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা বাল্বে তোমরা রেজিস্ট্যান্স বার করো, ট্রাই। প্রত্যেকটা বাল্বের রেজিস্ট্যান্স বার করো, আস্তে করবো, সাউন্ড ওকে। সো প্রত্যেকটা রেজিস্ট্যান্স বার করো, প্রথমটা এখানে রেজিস্ট্যান্স কত হবে? ভোল্টেজ, ভোল্টেজ হচ্ছে 220 ভোল্ট, হ্যাঁ, আর তখন পাওয়ার কনজাম্পশন কত হয়? পাওয়ার কনজাম্পশন হয় হচ্ছে 100 ওয়াট। সো পাওয়ার ইজ ইকুয়ালস টু কী জানি আমরা, ফর্মুলা V² / R, তাই তো? তো পাওয়ারের ভ্যালু দিয়ে দিয়েছে 100 ওয়াট, ভোল্টেজের ভ্যালু 220 ভোল্ট ওরা দিয়ে দিয়েছে, তাহলে রেজিস্ট্যান্স কত হবে? রেজিস্ট্যান্স হবে হচ্ছে V² / P, তাই তো? তো ভোল্টেজটা কত? ভোল্টেজটা হচ্ছে 220² / পাওয়ার কত রয়েছে? পাওয়ার রয়েছে 100, গেল? নেক্সট,
এবার এই বাল্বটার জন্য, এটা হচ্ছে পাওয়ার ইন ফার্স্ট বাল্ব। তো ফার্স্ট বাল্বের রেজিস্ট্যান্স কত বেরিয়েছে আমাদের, 220 স্কোয়ার বাই 100 ওয়াট বা 100, এটা ওহম বেরোবে, রাইট? আমরা চাইলে এটাকে ক্যালকুলেট করতে পারি, বাট আমি এখন ক্যালকুলেট করতে বলছি না, কারণ ক্যালকুলেট করলে কত আসবে এটা, 484 00 ÷ 100, মানে 484 ওহম চলে আসবে, কিন্তু করছি না। নেক্সট পরেরটায় পাওয়ার রেটিং কত দেওয়া আছে, 50, আর তখন ভোল্টেজ কত, 220, সো এটা হবে হচ্ছে V² / R² রাইট। তো পাওয়ার ওখানে কত দেওয়া আছে, তাহলে R² কত আসবে, আসবে হচ্ছে V² / P² ওকে। ভোল্টেজ কত, ভোল্টেজ হচ্ছে 220 তার স্কোয়ার বাই 50, এত ওহম বেরোবে এটা। লাস্ট ওয়ান, এবার এটার জন্য বার করছি, এটার ভোল্টেজ রেটিং কত, 220 ভোল্ট, পাওয়ার রেটিং কত, 25 ওয়াট, তাহলে ওটার রেজিস্ট্যান্স কত আসবে, পাওয়ার মানে হচ্ছে ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স, তো রেজিস্ট্যান্স ইজ ইকুয়ালস টু কী হবে, ভোল্টেজ স্কোয়ার বাই পাওয়ার, ভোল্টেজ হচ্ছে 220 তার স্কোয়ার ডিভাইডেড বাই পাওয়ার কত দেওয়া আছে, 25 ওয়াট, এত ওহম আসছে, রাইট? সো R1, R2 অ্যান্ড R3 তিনটে আলাদা আলাদা রেজিস্ট্যান্স বেরিয়ে গেছে। আমি আবারও বলছি, এখনই কেউ এটা রেজিস্ট্যান্স ক্যালকুলেট করতে যেও না, করলে সেটাকে বোকামি বলা হবে। কেন বলো তো, তোমাদেরকে জাস্ট এটা জিজ্ঞেস করেছে যে কে কোন বাল্বটা কতটা গ্লো করছে, আমাদেরকে জাস্ট এটা জিজ্ঞেস করেছে যে কোন বাল্বটা বেশি গ্লো করছে, তার জন্য তো আমাদের রেজিস্ট্যান্সের ভ্যালু বার করার কোনো দরকার নেই, আমাদের কমন সেন্স অ্যাপ্লাই করতে হবে। এবার দেখো স্যার বলছি যে আপনি উপরে 220 লিখেছেন, নিচে 200 লিখ, নো নো, দেখো সঞ্চারী ভুল বুঝলে আবার, বিরিয়ানি গল্পটা কি বললাম, ওই বাল্বটা 220 ভোল্ট পেলে তখন 100 ওয়াটে জ্বলে। তুমি 220 ভোল্টে অ্যাপ্লাই নাও করতে পারো, তুমি তো 5 ভোল্টও অ্যাপ্লাই করতে পারো ব্যাটারিটা, কিন্তু ওর পাওয়ার রেটিংটা কি, যে ও যখন 220 ভোল্ট পায় তখন ও 100 ওয়াট কনজিউম করে, তাই ওর রেজিস্ট্যান্সটা বার করছি আমরা জাস্ট। বুঝতে পারলে আমি কি বলছি? ওকে, সো এবার ইচ্ছা করি ওখানে 200 ভোল্ট দেওয়া। এবার আমরা যেহেতু ওদের প্রত্যেকটা রেজিস্ট্যান্স বার করে নিয়েছি, এবার একটা কথা বলো সঞ্চারী, তুমিই বলো, প্রত্যেকটায় যখন কোনো এলিমেন্ট, অনেকগুলো এলিমেন্ট যখন সিরিজে কানেক্টেড থাকে, তখন ওদের মধ্যে দিয়ে কোন প্যারামিটারটা সেম থাকে, ভোল্টেজটা সেম থাকে না কারেন্টটা সেম থাকে, তড়িৎ প্রবাহ মানে কারেন্টটা সেম থাকে, তাহলে আমি বলতে পারি যদি এখান দিয়ে একটা কারেন্ট যায় আই, এর মধ্যে দিয়েও আই যাবে, এর মধ্যে দিয়েও আই যাবে, আর এর মধ্যে দিয়েও আই যাবে, রাইট? সো এখানে রেজিস্ট্যান্সটা হচ্ছে R1, এখানে রেজিস্ট্যান্সটা হচ্ছে R2, এখানে রেজিস্ট্যান্সটা হচ্ছে R3, তাহলে তোমরা আমাকে বলো এখানে পাওয়ার ড্রপ কত হবে, প্রথমটায়, প্রথমটায় পাওয়ার ড্রপ হচ্ছে I² R1, পরেরটায় পাওয়ার ড্রপ কত, I² R2, আর তারপরেরটায় পাওয়ার ড্রপ কত, I² R3। তার মানে একটা জিনিস এখান থেকে বোঝা যাচ্ছে, যেহেতু P = I² R এর ফর্মুলা আমরা ইউজ করছি, সো বলতে পারি আমরা যে রেজিস্ট্যান্সের ভ্যালুটা যত বেশি হবে পাওয়ারের ভ্যালুটা তত বেশি হবে, বিকজ P = R, কারেন্টটা যেহেতু কনস্ট্যান্ট প্রত্যেকটায়, তো রেজিস্ট্যান্স যত বাড়বে পাওয়ারও তত বাড়বে। তাহলে তোমরা আমাকে বলো তো, এই তিনটে বাল্বের, ফার্স্ট বাল্ব, সেকেন্ড বাল্ব, থার্ড বাল্ব, তিনটে বাল্বের মধ্যে কোনটা রেজিস্ট্যান্স সবচেয়ে বেশি, প্রত্যেকে রেসপন্স করবে, R1, R2, R3 তিনটের মধ্যে কোনটায় রেজিস্ট্যান্স সবচেয়ে বেশি, প্রত্যেকে, রাইট? কেন R3, কারণ দেখো R1 100 দিয়ে ডিভাইড করা হয়েছে, ডিনোমিনেটার যত মানে হর যত বড় হবে মানটা তত কম হবে, তো R3 25 দিয়ে ডিভাইড করা হচ্ছে, সবচেয়ে ক্ষুদ্র মান দিয়ে ওটাকে ভাগ করা হচ্ছে, তাই R3 মানটা সবচেয়ে বেশি, R3 বেশি মানে থার্ড বাল্বের রেজিস্ট্যান্সটা বেশি, তাই ওটাতে বেশি পাওয়ার কনজিউমড হচ্ছে, তাই ওটা বেশি গ্লো করবে। তারপরে কোনটা, তারপরে কায় কে আছে, R2-র মানটা তার থেকে একটু বেশি মানে কম, তাই তারপরে বাল্ব 2-টা গ্লো করবে, আর একদম সবচেয়ে কম বাল্ব গ্লো করবে কোনটা, ফার্স্ট বাল্বটা। সবাই বুঝতে পেরেছো কি না বলো আমাকে কল্পটা। তাহলে আমি প্রথমে কি করলাম, ওদের যে পাওয়ার রেটিংগুলো দেওয়া আছে সেগুলো থেকে ওদের ইন্ডিভিজুয়াল রেজিস্ট্যান্সগুলো বার করে নিলাম, তারপর আমি দেখছি যে সিরিজে কানেক্টেড আছে না প্যারালালি কানেক্টেড আছে, সিরিজে কানেক্টেড আছে তাহলে কারেন্টটা সব জায়গায় সেম হবে। তুমি যদি এখানে V² / R এর ফর্মুলা দিয়ে করতে যেতে কী প্রবলেম হতো বলো তো, ভোল্টেজ তো সব জায়গায় সেম নয় না, তাহলে আবার ভোল্টেজ বার করতে হতো, বাট দে আর আস্কিং অনলি যে কোন বাল্বটা বেশি গ্লো করবে, তাতে কমন সেন্স দিয়ে অ্যাপ্লাই করা যায়, যেটা বেশি পাওয়ার কনজিউম করছে সেটাই হবে, তো পাওয়ার কনজিউম কোনটা বেশি করে, যেটা রেজিস্ট্যান্স বেশি হয়, তো রেজিস্ট্যান্স কোনটা বেশি সেটা দেখেই তো আমরা করে নিতে পারছি, ক্লিয়ার কি না বলো। তাহলে এখান থেকে আমরা একটা কনসেপ্টে আসতে পারি, সেটা হচ্ছে যে
অনেকগুলো বাল্ব যখন সিরিজে কানেক্টেড থাকে, অনেকগুলো বাল্ব যখন সিরিজে কানেক্টেড থাকে, তাদের মধ্যে সবচেয়ে কম পাওয়ার রেটিং যেটার হয়, তাদের মধ্যে সবচেয়ে কম পাওয়ার রেটিং যেটার হয় সেটা কি হয়, বেশি গ্লো করে। প্রত্যেকে রেসপন্স করো, বুঝতে পেরেছো কি পারোনি? প্রত্যেকে, ইচ অ্যান্ড এভরি ওয়ান। হ্যাঁ বুঝেছি। ওকে, সো তাহলে কিন্তু তোমরা প্রত্যেকে যেটা বলেছিলে বি ওয়ান, ওটা কিন্তু ভুল। লজ্জা পাওয়ার কিছু নেই, আমি হলো বি ওয়ানই ভাবতাম মানে তোমাদের সময়, বাট আজকে আমরা বুঝতে পারছি যে কেন নয়। নাও আই এম মুভিং টু প্যারাল কানেকশন। ওকে, সেম প্রবলেম, প্যারাল কানেকশন। নোট করা হয়েছে তো সবার? মুসলাম, প্যারাল কানেকশন বা শ্রেণী সমবায় লিখতে পারো তোমরা, প্যারাল কানেকশন। প্যারালাল কানেকশন প্যারাল কানেকশন। ওকে, দেখি এটা কে বলতে পারে। ফার্স্ট বাল্ব, সেকেন্ড বাল্ব, থার্ড বাল্ব, ওকে। ধরো আমি ভোল্টেজ লাগালাম আবার 200 ভোল্ট, ঠিক আছে, এটা পাওয়ার রেটিং 220 ভোল্ট, 100 ওয়াট, এটার পাওয়ার রেটিং 220 ভোল্ট, 50 ওয়াট, 220 ভোল্ট, 50 ওয়াট, 25 ওয়াট। তোমাদের প্রথম কাজ যেটা হবে, আবারও আবারও এই তিনটে বাল্ব, বাল্ব ওয়ান, বাল্ব টু অ্যান্ড বাল্ব থ্রি, প্রত্যেকটা রেজিস্ট্যান্স বার করো। ক্যালকুলেট আর ওয়ান, আর টু অ্যান্ড আর থ্রি। কী করে বার করবে? ওদের যে পাওয়ার রেটিং দেওয়া আছে সেটা থেকে বার করো। এটার দিকে তাকাবেই না, এখনও ব্যাটারির দিকে তাকাবে না, ব্যাটারি ফ্যাটারি পরে হবে, আগে তো এদের রেজিস্ট্যান্সগুলো বার করো। আর ওয়ান, আর টু অ্যান্ড আর থ্রি বার করো। অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য ভ্যালু, ফর্মুলা ফর রেজিস্ট্যান্স? আমরা পাওয়ার মানে জানি ভি স্কোয়ার বাই আর, তাহলে আর ইজ ইকুয়ালস টু কী হবে? ভি স্কোয়ার বাই পি। তো ভোল্টেজের স্কোয়ার বাই ভোল্টেজ স্কোয়ার, রেটিংয়ের স্কোয়ার বাই তার পাওয়ার করলে আমরা রেজিস্ট্যান্স পেয়ে যাব। প্রত্যেকে আরো ওয়ান, আর টু, আর থ্রি বার করো। আবারও সেই এক্সপ্রেশনটা জাস্ট বার করে রেখে দেবে, ক্যালকুলেট করার দরকার নেই, কারণ একই প্রশ্ন যে কোন বাল্বটা বেশি গ্লো করবে। তাহলে এখানে কী হবে? 220 ভোল্ট স্কোয়ার বাই তার 100, এখানে হবে 220 স্কোয়ার বাই 50, ইধার পে হোগা 220 স্কোয়ার ডিভাইডেড বাই 25, রাইট? সো আর ওয়ান, আর টু, অ্যান্ড আর থ্রি, অ্যান্ড নাও আমাদের বার করতে হবে। আচ্ছা তোমরা আমাকে বলো, এখানে কোনটা স্প্লিট হচ্ছে, কারেন্টটা না ভোল্টেজটা? কারেন্টটা স্প্লিট হচ্ছে। সো অবভিয়াসলি কারেন্টটা যদি স্প্লিট হয় তাহলে পাওয়ারটা কারেন্টের রেসপেক্টে বার করে লাভ নেই, কারণ কনস্ট্যান্ট বলতে পারবো না আমরা, ডিফারেন্ট হয়ে যাচ্ছে। সো এক কাজ করি, ভোল্টেজের রেসপেক্টে বার করি আমরা। ওকে বলো, এখানে ভোল্ট পাওয়ার কত হবে? প্রথমটা পাওয়ারটা হবে হচ্ছে, দেখো বাই দ্য ওয়ে,
200 ভোল্টের ব্যাটারি একটোসে লাগিয়েছি, সো এখানেও 200, এখানেও 200, এখানেও 200, আই মিন দ্য ভোল্টেজ ইজ সেম ইন অল দ্য কেসেস। তাহলে আমি বলতে পারি ভি স্কোয়ার বাই আর ওয়ান, পরেরটায় হচ্ছে ভি স্কোয়ার বাই আর টু, ভি স্কোয়ার বাই আর টু, আর তারপরেরটা হচ্ছে ভি স্কোয়ার বাই আর থ্রি। সো তার মানে হচ্ছে রেজিস্ট্যান্স যত বাড়বে পাওয়ার তত কমবে। তো তোমরা বলো সবচেয়ে বেশি রেজিস্ট্যান্স কোনটা? আর থ্রি, তারপরে আর টু, তারপরে আর ওয়ান, রাইট? সবচেয়ে বেশি রেজিস্ট্যান্স আর থ্রি, তারপরে আর টু, তারপরে আর ওয়ান। তো রেজিস্ট্যান্স যত বেশি হবে, কারণ দেখো ডিনোমিনেটারে রয়েছে, তো রেজিস্ট্যান্স যত বেশি হবে পাওয়ার তত কম হবে। তাহলে সবচেয়ে পাওয়ার কম কে কনজিউম করছে? পি থ্রি, মানে বাল্ব থ্রি, থার্ড বাল্বটা, তারপরে সেকেন্ড বাল্ব, তারপরে ফার্স্ট বাল্ব। তাহলে সবচেয়ে বেশি পাওয়ার কনজিউম করছে ফার্স্ট বাল্ব, রাইট? সবচেয়ে বেশি বাল্ব পাওয়ার কনজিউম করছে ফার্স্ট বাল্ব। তাহলে কে বেশি গ্লো করবে? যার পাওয়ার রেটিং বেশি, আর যার পাওয়ার রেটিং সবচেয়ে কম সে কম গ্লো করবে। তো সিরিজ কানেকশানে যে কম রেটিং যার হয় সে বেশি গ্লো করে, আর প্যারালাল কানেকশানে যে কম রেটিং যার হয়, বেশি বেশি রেটিং যার হয় সে বেশি গ্লো করে। তাহলে সিরিজ কানেকশানে সবচেয়ে কম রেটিং যার হয় যে সে বেশি গ্লো করে, আর প্যারালাল কানেকশানে সবচেয়ে বেশি রেটিং যার হয় সে বেশি গ্লো করে। ক্লিয়ার টু এভরিওয়ান? ওকে, চলো এবার তোমাদের কোনো ডাউট থাকলে বলো। আচ্ছা আবার একটা কথা, নেক্সট সানডে বেলায় আমার বাড়িতে, প্রত্যেকে বলে রাখবে বাড়িতে। হ্যাঁ আচ্ছা, আর যদি যাই হোক ঠিক আছে। আচ্ছা তোমাদের কারো কোনো ডাউট থাকলে বলো, আদারওয়াইজ লিভ করে দাও। আরে না,